কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না, কিন্তু আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য হবে যারা WBCDCL এর এনলিস্টমেন্ট করাতে চাইছে 2023। WBCDCL তাদের কন্ট্রাক্টরকে নেয় তাদের নিজেদের কাজকর্ম করার জন্য, মেনটেন্সের জন্য। তো সেটার একটা নির্দিষ্ট টাইম বলতে এটা কোনো লিখিত টাইম নেই, তবে মোটামুটি এইরকম টাইমে জুলাই আগস্টের দিকে তারা কিন্তু নোটিফিকেশানটা বের করে। তো যাদের মানসিকতা এরকম আছে যে WBCDCL এর এনলিস্টমেন্ট করাতে চাইছে বা তারা করাতে করে কাজ করবে, তো তাদের জন্য আজকে ভিডিওটা আমি কিন্তু স্পেশালি বানাচ্ছি। ওটা হয়তো অনেক মানুষের কাজে লাগতে পারে, যে কাজে লাগার জন্য আপনার ছেলে হয়তো আজকে এখানে এসছে, ঠিক আছে। তো একটা কথা পাঁচজনকে না, মানে পাঁচবার না বলে একটা কথা যদি আমি পাঁচজনের কাছে পৌঁছাতে পারি, তাতে আরও বেশি মানুষের উপকার হবে। তো এবার আপনাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে সেটা তো অনেকের সমস্যার সমাধান হয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে। তো আপনাদেরকে যেটা আমি বোঝাতে চেষ্টা করছিলাম, যে আপনি যখন কাজ করবেন কোনো কিছু, কাজ আপনি আরামসে করতে পারেন, কারণ যেহেতু আপনি কাজের লোক। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি যখন সেটা অফিসিয়াল ওয়েতে করতে যাবেন, তখন আপনার কাছে পেপারটা একটা সামনে বড় সমস্যা হিসেবে দাঁড়ায়, যে আমি এই পেপারটা কী করে ক্লিয়ার করবো, এটা আমি কার কাছে যাব, ঠিক আছে। বা এটাকে যদি অন্য কেউ করে দেয় তাহলে খুব সুবিধা হয়, ঠিক আছে। এই জায়গাটাতে আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আগে জিনিসটা ক্লিয়ার করানো, আপনাদের যে মেন প্রবলেম বা যেটা আপনারা চাইছেন, ডিমান্ড আপনাদের, প্রবলেম না এটা ডিমান্ড, সেটা আপনারা হচ্ছে WBCDCL এর আপনারা একজন এনলিস্টেড কন্ট্রাক্টর হতে চাইছেন, এটা হচ্ছে আপনাদের টার্গেট, ঠিক আছে। এবার এই টার্গেটটাতে আপনাকে যেতে গেলে কোন কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখা উচিত, আমি এখন আপনাকে বোকার মতন বলে দিতে পারি বা আপনাদেরকে বোঝানোর জন্য, এত টাকা দাও, একটা লামসাম 3 লাখ লাগবে, 2 লাখ লাগবে, 5 লাখ লাগবে, এত টাকা আপনারা দেন আমি করে দিচ্ছি, ঠিক আছে, আমি বলে দিতে পারি। আপনারা হয়তো আমাকে দেখে, আমার ঠাটবাট দেখে, আমাকে চেহারা দেখে, আমার কাজকর্ম দেখে, আমার ইউটিউব দেখে আপনার মনে হতে পারে যে এই ছেলেটা তো সঠিক মাল লেগে দিয়ে দাও, যে আমার কাজটা হোক, ঠিক আছে। হতে পারে কাজটা আপনার হয়েও গেল, কিন্তু আপনি কাজটা করার পরে কমপ্লিট হয়ে গেল, আপনি লাইসেন্স পেয়ে গেলেন, কাজ শুরু করলেন, তারপরেও আপনাকে নানান রকম প্রবলেমের সামনে পড়তে হবে, ঠিক আছে। হতে পারে যে প্রথমেই আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারে, কারণ আপনি জানেন না। আর যদি বা না ঠকায়, আপনাকে সেই কাজটা দিয়ে দেওয়ার পরে দেখবেন বাড়িতে অনেক জিনিস আছে যেগুলো আমরা ইউজ করি না কিন্তু কিনে রেখেছি, আমরা ইউজ করি না কিন্তু কিনে রেখেছি। হয়তো ট্রেনে যাচ্ছেন, আপনি হঠাৎ করে একবার চলে আসলো যে লেবু থেকে রস বেরোনোর একটা মাল, ঠিক আছে, আপনি কোনোদিন সেটাকে বাড়িতে ইউজই করেননি, হয়তো 30 টাকা দিয়ে মালটাই কিনে রেখেছেন, প্র্যাকটিক্যালি বলবো কিন্তু আমি। তো আপনাকে এই জায়গাটা আমি নিয়ে যাচ্ছি, এই জন্য আপনাকে জাস্ট গোছাচ্ছি, সাজাচ্ছি, নাহলে আপনাদের ওই জায়গাটাকে আঘাত করতে পারবো না আমি, ঠিক আছে। তো এই জিনিসটাকে বানানোর আগে আপনাকে আগে এর ব্যাপারে বানান, এটাকে আপনি জান, এটা আপনার লক্ষ্য, এই টার্গেটটা আপনি নেন, কিন্তু এখানে যাওয়ার আগে কোন কোন জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত যেন আপনার এটার জন্য কোনো দিন আফসোস না হয়, মানে এটা আমি করলাম। অনেক মানুষ হচ্ছে প্রচুর ইনকাম করেছে কিন্তু তাও আফসোস করছে, কিন্তু আপনার আফসোস হবে না আগে জিনিসগুলো যদি আপনার জানা থাকে। তো এই WBCDCL এর যখনই আপনি যাবেন, এর দুটো স্টেজ আছে, একটা হচ্ছে যে এই যে ই লিখেছে আমি এনলিস্টেড, আর একটা সি লিখেছে একটা কন্ট্রাক্টর, ঠিক আছে। তো এই যে এনলিস্টেড যেটা, এটা WBCDCL বছরে একবার করে মোটামুটি বছর 2-3 থেকে বের করছে, এটা DCL এর উপরে ডিপেন্ড করবে। যদি WBCDCL মনে করে যে এই বছর বের করবো না, বের করবে না, সামনের বছর বের করবে, এটা হচ্ছে যে একটা ছেলের চাকরি পাওয়ার মতো। মানে আপনি একজন কন্ট্রাক্টর, আপনি কাজ করা জানেন, আপনার কাছে লাইসেন্সও আছে, কন্ট্রাক্টর লাইসেন্স আছে, কিন্তু WBCDCL এর এনলিস্টেড নাই, তো সুতরাং আপনি কাজ করতে পারবেন না। ওরা বছরে, 1 বছরে, 2 বছরে বের করতে পারে। তো এরা লাস্ট 2-3 বছর থেকে কন্টিনিউসলি জুলাই মাসে, আগস্ট মাসে বের করছে, মানে এটা জুন, এরপরে জুলাই, আগস্ট এই মাসে বের করছে। এই জন্য এই সময় মানুষের এই কন্ট্রাক্টর লাইসেন্স বানানোর একটা টার্গেট এই সময় সবচেয়ে বেশি থাকে, প্র্যাকটিক্যালি বোঝাতে পারছি। তো আপনার হচ্ছে যে এনলিস্টমেন্ট আপনাকে, এটা কিন্তু আপনার আমার উপরে ডিপেন্ডেবল নয়, ডিপেন্ডেবল কার উপরে, WBCDCL এর উপরে ডিপেন্ডেবল, যে কখন সে নোটিফিকেশান বের করবে। নোটিফিকেশান বের করলেই তার যে সমস্ত ক্রাইটেরিয়া আছে কন্ট্রাক্টর লাইসেন্সের, এই সমস্ত ডকুমেন্টস যদি আপনার কাছে পুরো কমপ্লিট থাকে, তাহলে কিন্তু এনলিস্টমেন্ট হওয়াতে কোনো আপনাকে বাধা সৃষ্টি করবে না, মানে 99.99% আপনার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এর জন্য যে গাইডটা দরকার হয়, সেই গাইড আপনাকে আমি করে দেবো, ঠিক আছে। এর জন্য অ্যাপ্লিকেশান ফার্স্ট আপনার আসবে, অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানের পরে আপনার আসবে ভেরিফিকেশান, মানে যত আপনার ডকুমেন্টস আছে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর আসবে পেমেন্ট, পেমেন্ট মানে যে ওরা ডিমান্ড ড্রাফটটা নেবে ওটাকে কাটানো, ওটার পরে পেমেন্টটা যখন হয়ে যাবে তারপরে আপনি পাবেন এনলিস্টমেন্টের পেপার। এই পেপার নেওয়ার পরে আপনাকে সেই পেপার ধরে আপনি যে
ইলেকট্রিক লাইসেন্স অফিসে, মানে যেখানে আপনার লাইসেন্স অফিস বলছি, ইলেকট্রিক সাপ্লাই অফিস যেখানে আছে, এসি বা ডি যারা আছে তাদেরকে আপনাকে যে লেটার করতে হবে যে আমি কাজ করবো বলে, সেই লেটার কী করে করতে হবে, কতদূর অতদূর পর্যন্ত আমি আপনাকে পৌঁছে দেবো, কোনো প্রবলেম নেই। তাহলে অ্যাপ্লিকেশান থেকে শুরু করে সব করে দিচ্ছি। এবার অ্যাপ্লিকেশান হওয়ার আগে এটা কিন্তু আমার উপরে ডিপেন্ডেবল নয়, কারণ এটা নোটিফিকেশান যখন বেরোবে তখনই কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারছেন। ক্লিয়ার একদম? এবার আপনার কাছে নোটিফিকেশান হয়ে গেল, অ্যাপ্লিকেশান করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনি চেকলিস্টটা বুঝে নিন যে আমার কী কী ডকুমেন্টস লাগবে। ফার্স্ট আপনার কাছে বেসিক ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে যে জিএসটি আর প্যান কার্ড আর ইমেল আইডি আর হচ্ছে ফোন নাম্বার। এটা দিয়ে, এই যে ডকুমেন্টসটা আছে এটা দিয়ে আপনাকে প্রথমে এখানে ভেন্ডার রেজিস্ট্রেশন করতে হয়। ওকে, ভেন্ডার রেজিস্ট্রেশন করার পরে সেটা আপনি এখনও করতে পারবেন যদি এই ডকুমেন্টসগুলো থাকে। ডিসিএল এর ভেন্ডার রেজিস্ট্রেশন করে রেখে দিতে হবে, এনলিস্টমেন্টে যখন নোটিফিকেশান দেবে তখন আমরা অ্যাপ্লাই করব। এই পেপারগুলো আপনার অ্যাডিশনাল লাগছে। এর সঙ্গে কী ডিমান্ড করবে, এর সঙ্গে ওরা চাইছে কন্ট্রাক্টর লাইসেন্স, ঠিক আছে, তার সঙ্গে চাইবে সুপারভাইজার লাইসেন্স। এই কন্ট্রাক্টর লাইসেন্স আর সুপারভাইজার লাইসেন্স আপনার চাইছে। এই কন্ট্রাক্টর লাইসেন্স বানাতে গেলে কী কী লাগবে সেটা আপনাকে আমি ক্লিয়ার করাবো, ফাঁকা থাকছে, ঠিক আছে। এর সঙ্গে আপনার লাগবে পি ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পিএফ, ইএসআই, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে রেডি করতে হবে, ঠিক আছে। কন্ট্রাক্টর লাইসেন্স, সুপারভাইজার লাইসেন্স, পি ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পিএফ আর ইএসআই, ঠিক আছে, তবে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন। আমি যেটা বলবো হয়তো আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, যাওয়ার সময় একটা ছবি তুলে নেবেন, দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু জিনিসটা মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ এইখানে আপনার প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় বাধাবে আমি আপনাকে লাস্ট পর্যন্ত ক্লিয়ার করে দেবো। এবার কন্ট্রাক্টর লাইসেন্স যখন আপনি বানাবেন আপনার এখানে কী লাগছে দেখুন, সুপারভাইজার, তাহলে আপনার এর সঙ্গে এর সম্পর্কটা কিন্তু খুব কাছের সম্পর্ক, মানে একটা গাড়ির ড্রাইভার যেভাবে হয় সেরকম। কন্ট্রাক্টর লাইসেন্স যদি একটা গাড়ি হয়, সুপারভাইজারটা কিন্তু একটা ড্রাইভার, মানে সুপারভাইজার যদি আপনি ড্রাইভারকে যদি কলার ধরে নামিয়ে নেন ওই গাড়িটা কী করবে, অ্যাক্সিডেন্ট করবে। সেরকমভাবে সুপারভাইজার যদি না থাকে কন্ট্রাক্টর লাইসেন্স কিন্তু থাকবে না, ও সেই সময় কিন্তু ও ভ্যালিড শেষ হয়ে যাবে ওর, ওকে, এক্সপায়ার হয়ে যাবে। তো সুতরাং সুপারভাইজার কিন্তু সব সময় রাখতে হবে একটা ফার্মে, যখন আপনার ফার্ম তৈরি হবে সুপারভাইজার রাখতে হবে। এবার আপনি একটা গাড়ি কিনে নিলেন, গাড়িটা বাড়িতে ফেলে রেখেছেন, কোনো টাকা চাইবে না গাড়ি, কিন্তু না তেল ভরো না সুপার মানে ড্রাইভারকে দাও, কিন্তু রাস্তায় বের করলে ড্রাইভার প্রথমে বলবে আমাকে টাকা দাও। তো এই কন্ট্রাক্টর লাইসেন্স বের করতে গেলে কিন্তু ফার্স্টে থেকেই আপনার কিন্তু এই ড্রাইভারকে কিন্তু মানে সুপারভাইজারকে কিন্তু মাল ছাড়তে হবে, ঠিক আছে। ও যে নিয়ম যেটা হচ্ছে ওটা ইয়ারলি, ওয়ান ইয়ারের জন্য এগ্রিমেন্ট হয়, এক বছরের জন্য সুপারভাইজার এগ্রিমেন্ট করবে যে আমি এত টাকা নেব, লামসাম যা টাকা ফাইনাল হবে সেই টাকা নেব, কন্ট্রাক্টর লাইসেন্স হবে, ঠিক আছে। এই কন্ট্রাক্টর লাইসেন্স যখন হয়ে যাবে আপনার জিএসটি, আপনার প্যান কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার, আপনার কন্ট্রাক্টর লাইসেন্স, সুপারভাইজারের লাইসেন্স, পি ট্যাক্স, স্টেট লাইসেন্স, পিএফ, ইএসআই দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তাহলে আপনার কাছে মেজর প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমাকে কন্ট্রাক্টর লাইসেন্স বানাতে হচ্ছে, তাই তো? এগুলো তো আপনার পি ট্যাক্স, স্টেট লাইসেন্স এগুলো আরামসে এক দুদিনের ভিতরে হয়ে যায়, মানে ট্রেড লাইসেন্স, পি ট্যাক্সটা, পিএফ, ইএসআই 7-8 দিনের ভিতরে, জিএসটিটাও 7-8 দিনের ভিতরে হয়ে যাবে। এটার জন্য কারোর উপর আপনাকে ডিপেন্ডেবল হতে হবে না, এখানে কিন্তু একজনের উপর আপনাকে ডিপেন্ডেবল হতে হচ্ছে তো, সুপারভাইজার। তাহলে আপনাকে কিন্তু এইখানে সুপারভাইজারকে একটা ফাইনাল করে রাখতে হবে যে সুপারভাইজারটা কে হবে, ঠিক আছে। তাহলে সুপারভাইজার আপনার দরকার। এবার কন্ট্রাক্টর লাইসেন্স যখন বানাতে যাবেন এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা আছে, এই যে ট্রেড লাইসেন্স এখানে লাগবে, এই ট্রেড লাইসেন্সটা লাগবে, এই যে পি ট্যাক্স, এই পি ট্যাক্সটা লাগবে, ঠিক আছে। সঙ্গে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, তার স্টেটমেন্ট লাগবে ব্যাংকের, এর সঙ্গে এখানকার এই যে ইমেল আইডি, ফোন নাম্বার, ইমেল আইডি আর ফোন নাম্বার, এই প্যান কার্ড, প্যান কার্ড, এরপর ইনস্ট্রুমেন্ট কিনতে হবে। ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই দেখুন, হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্ট আপনাকে পারচেস করতে হবে। তাহলে ইনস্ট্রুমেন্টের ইনভয়েস অ্যান্ড টেস্ট রিপোর্ট, এই দুটো আপনাকে এর সঙ্গে লাগাতে হবে। তার সঙ্গে এই যে সুপারভাইজারকে নিয়েছেন, সুপারভাইজারের জন্য একটা, দুটো, তিনটে, চারটে পেপার থাকবে, মানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে, একটা ডিসচার্জ লেটার থাকবে, একটা এগ্রিমেন্ট কপি থাকবে,
এই সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে, যেটা 10 টাকা স্ট্যাম্প পেপারের উপরে, 20 টাকা স্ট্যাম্প পেপারের উপরে এগুলোকে বানাতে হবে, ঠিক আছে? এর সেট আপনাকে দেখিয়ে দেবো আমি কীরকমভাবে হয়। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে, এই পেপারগুলো দিয়ে আপনাকে কন্ট্রাক্টর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে ইলেকট্রিক লাইসেন্স অফিসে। ফার্স্ট কাজ বুঝতে পারলাম। সেকেন্ড কাজ, আপনাকে এই ট্রেড লাইসেন্স, এই পি ট্যাক্স, জিএসটি দিয়ে আপনাকে এখানে এনলিস্ট মানে ভেন্ডার কোডটা বের করতে হবে। তারপরে হচ্ছে যে এনলিস্টমেন্টের প্রসেস যখন হবে তখন এনলিস্টমেন্ট করাতে হবে। যদি এনলিস্টমেন্টটা যদি আমরা বাদ দিই, এই প্রসেসটা আপনার খুব বেশি হলে 1-1.5 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। প্রবলেম হচ্ছে এটাকে নিয়ে, কারণ এটা কারোর হাতে কখন নেই, এটা সামনের মাসে হট করে দিতে পারে। এবার দিবে, এবারে এর সঙ্গে এর সম্পর্ক কি, আপনাকে এই সুপারভাইজারটা কিন্তু একটা সবসময় অ্যাভেলেবল পজিশনে রাখতে হবে। সুপারভাইজার এক জায়গাতে থাকে মানে, দেখবেন আপনি, আপনি যদি কোনোদিন মানে সবজির ব্যাপারে যান, দেখবেন খেতে যাবেন যারা সবজি মানে বানাচ্ছে তাদেরকে গিয়ে যদি বলেন ভাই আজকে বাড়িতে একটু সবজি করবো বা একটু সবজি দাও, একটু শাক দাও, তবে এতগুলো শাক দিয়ে দেবে, পয়সা নেবে না, কারণ ওর কাছে অ্যাভেলেবল আছে দিচ্ছে। বাজারে গিয়ে ওই শাকটা হয়তো 30 টাকা বিক্রি হচ্ছে, কোনো বাজারে 20 টাকা বিক্রি হচ্ছে, কোনো 50 টাকা বিক্রি হচ্ছে। এবার এই যে সুপারভাইজার, হতে পারে সুপারভাইজার কোনো জায়গায় অ্যাভেলেবল আছে, ঠিক আছে, সে হয়তো লামসাম অ্যামাউন্টটা রেটে দিয়ে দেবে, কিন্তু এই সুপারভাইজার কিন্তু ঠিক টাইমের জায়গায় গিয়ে পাওয়া যায় না, তখন হয়তো তার ডিমান্ডটা অনেক বেশি, বা মধ্যেখানে যে আছে সে তার ডিমান্ড বাড়াবে। তো এই জায়গাগুলোতে আপনার ডিপেন্ড করে টাইমের উপরে, যে আপনি তাহলে এটা বেরোলে অনেকে কী করে, নোটিফিকেশান বেরোলে তখন আমি লাইসেন্স বানাবো তাড়াহুড়ো করছে, দেখা গেলো তখন তারা হয়তো খরচাটা বেড়ে গেলো চারিদিক থেকে, ও তাড়াতাড়ি করছে ট্রেড লাইসেন্সের জন্য, তাকে বলছে দাদা তাড়াতাড়ি করুন, পিট্যাক্সের জন্য তাড়াতাড়ি করুন, তো সেই জায়গাটাতে পয়সা বেরোচ্ছে, কী হবে তো অগ্রিম করে রাখে, তার ক্ষেত্রে কী হয় হয়তো খরচাটা কিছুটা কম হয়। এরকম হতে পারে না হতে পারে, আমি জাস্ট আপনাদেরকে আলোচনা করছি। তো আশা করি আপনাদেরকে মোটামুটি কন্ট্রাক্টর লাইসেন্স বানাতে গেলে কী প্রসেসে যেতে হবে আপনাদেরকে বোঝাতে পারলাম। এইটা হচ্ছে সিস্টেম, আপনাকে ফার্স্ট কন্ট্রাক্টর লাইসেন্স বানাতে গেলে এই পেপারগুলো রেডি করতে হবে, পেপার রেডি হয়ে যাওয়ার পরে কন্ট্রাক্টর লাইসেন্স আপনি পাবেন, সুপারভাইজার লাইসেন্সও যেহেতু এই ফার্মে আপনার যোগ হয়েছে ওর ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন 1 বছরের জন্য, তার সঙ্গে আপনার পি ট্যাক্স, স্টেট লাইসেন্স, পিএ, পিএসআই, জিএসটি এগুলো আপনাকে রেডি করতে হবে, ভেন্ডার কোড হবে, তারপরে আপনার এনলিস্টমেন্টের ডেট হলে এনলিস্টমেন্ট হবে। এই ফুল প্রসেস যেটা আছে, যেভাবে আপনাকে আমি বোঝালাম এইভাবে, আমি আপনাকে আজকে বলে না, যদি 50 বার বোঝানোর দরকার আমি 50 বার বোঝাবো, এতে আমার কোনো আফসোস বা দুঃখের কোনো ব্যাপার নেই। তাতে আপনারা কারো হয়তো ভাবতে পারে যে এর জন্য কী চার্জ দিতে হবে, কিচ্ছু লাগবে না, এতে ফ্রি, ঠিক আছে? আমি চাইছি যে আপনারা জিনিসগুলো বুঝুন, আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার থাকে যেন, আশা করতে পারি যে আপনাদের মোটামুটি ক্লিয়ার। এবার আপনাদের যেটা দেখানোর মেন ব্যাপার সেটা হচ্ছে যে এর ডকুমেন্টস কীভাবে কী হয় সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আপনারা কোথায় করে আটকিয়েছেন, কী আমাকে করতে হবে আপনার জন্য, বা কী আপনি হেল্প চাইছেন আমার কাছ থেকে সেটা আপনাকে তখন দেখা যাচ্ছে, ঠিক আছে? এরপরে কিছু কোশ্চেন আছে? জোরে বলো একটু বলছি, এটার মধ্যে বুঝে নেয় বলে আমাদের ফার্স্ট কন্ট্রাক্টর লাইসেন্সের জন্য করতে হবে, তারপর ভেন্ডার হলে তারপর একজন, হ্যাঁ ওই প্রসেস তোমাকে যেতে হবে, হ্যাঁ। সুপারভাইজারের যে পার্টে আছে হতে পারে সে পরের বছর যেতে যেতে পার্ট আবার এক্সট্রা করে ফেললো, তাহলে সেই যে পার্টটা এক্সট্রা করে ফেলছে সেই পার্টটার ভ্যালুয়েশন বেড়ে যাবে তার, ঠিক আছে? যে এবছর যে টাকায় ও মানে এগ্রিমেন্ট করেছে পরের বছর সেই টাকা না করতেই পারে, এই জন্য ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি 1 বছর 1 বছর করে এগ্রিমেন্ট করে। এবার এক বছর যদি সুপারভাইজার কনস্ট্যান্ট থেকে যায় তাহলে সুপারভাইজারের ক্ষেত্রেও ভালো, যে কন্ট্রাক্টটা তার ক্ষেত্রেও ভালো, তাতে কী হবে খরচাটা কম থাকে। আর যদি সুপারভাইজার কোনো কারণে চেঞ্জ হয় পাল্টায় তাহলে কিন্তু খরচাটা একটু বাড়ে, কারণ অফিসিয়াল কিছু গভর্নমেন্টের চার্জ আছে এই সমস্ত গিয়ে কিছু এক্সট্রা খরচা হয়ে যাবে তখন, ঠিক আছে? তো এই এই ব্যাপারের উপরে আর কিছু কোশ্চেন মোটামুটি? পিএফ হচ্ছে এমপ্লয়ীদের জন্য হবে, মানে যখনই একটা কন্ট্রাক্টর হবে তার কাছে তো এমপ্লয় দেখাতে হবে যে আমার কাজ করছি, এরকম ব্যাপার নেই যে আমি আমি পিএপিএসআই বানালাম যে আমার 20-20 করে এমপ্লয় দেখিয়ে লেবার দেখিয়ে দেখা গেলো যে আমার 1 মাস পরে আমি কাজ করছি না, তখন আমি পেমেন্ট করলাম না, কিন্তু অ্যাকাউন্টটা খুলে রাখতে হবে প্রভিডেন্ট ফান্ড এটা, ঠিক আছে? এটা মেডিক্লেমের জন্য, মানে মেডিকেলের জন্য, ইএসআই ওদের যারা লেবার থাকে বা যারা এমপ্লয় থাকে তার জন্য পিএফ আর ইএসআই ম্যান্ডেটরি এখন যে কোনো জায়গায় কাজ করতে গেলে। তো এই দুটো পেপার বানাতে হবে। পি ট্যাক্স মানে প্রফেশনাল ট্যাক্স, এটা বছরে 300-400 টাকা এরকম খরচা হয়,
আর ট্রেড লাইসেন্সটা পঞ্চায়েত এরিয়া হলে ওই 750 টাকার মতন ট্রেড লাইসেন্সের খরচা হবে, ঠিক আছে। আর জিএসটি যেটা আছে, জিএসটি যদি কোনো লোককে দিয়ে করা হয় ও মোটামুটি 2,000-2,500 টাকা নেবে। কিন্তু এগুলোর প্রত্যেকটা আমি গড় একটা হিসাব করে দেখেছি, যদি কেউ ডিসিএল এর কাজ করে তার গড়ে 10-12,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু খরচা আছে, গড়ে কি সেটা 15, যে ম্যাক্সিমাম ধরে নিতে 15,000 টাকা কিন্তু খরচা আছে পার মান্থ, মানে গড়ে যদি ধরি পার মান্থ। সেটা মানে প্রথমে কি হয়, এগুলোর বিজনেসের যে কোনো এইসব ডিসেলের অন্তত কাজ করতে গেলে এটার ফিউচার সবাই জানে যে কীরকম, আমার বলার দরকার নেই যে কীরকম কে এরকম নালে এরকম হতো না। কিন্তু ডিসেলের কাজ করতে গেলে আমার মনে হয় যে ইনভেস্টটা কিন্তু স্টেপ বাই স্টেপ হয়, মানে এর প্রফিটটাকে নিতে গেলে যদি আমি প্রফিটের জায়গায় যাই এরকম এইভাবে 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 ইনভেস্ট হবে, কিন্তু এখান থেকে যে আউটপুটটা, আউটপুটটা 3-4 বছর মোটামুটি টাইম লাগে। যখন আবার আউটপুট আসতে শুরু করবে তখন একে আর দেখতে হবে না, তখন এইরকম রকম লাফাবে, তখন ও কিন্তু লাফাবে। কিন্তু প্রথম 2-3 বছর কিন্তু আমি যতগুলো মোটামুটি আমার কাছে 300-350 কন্ট্রাক্টর কি চারও তারও বেশি কন্ট্রাক্টর আজকের দিন পর্যন্ত আমার সঙ্গে কন্ট্রাক্টে আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তো তাদের সঙ্গে আমি কথা বলি। আর আমার কাছে যে সমস্ত কন্ট্রাক্টর আছে শুধু ডিসিএল বলে নয়, মানে এটা আমার কাছে আছে মানে তাদের সঙ্গে যে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছি বা আপনারা করলেন বা যে কথা বলছি সেরকমভাবে ওদের সঙ্গে সম্পর্ক, আমার কাছে শোনে তাদের কিছু পরামর্শ সুবিধা অসুবিধা যা হোক আমার সঙ্গে আলোচনা করে আমি যতটা পারি দিই, তারা যতটা পারে আমাকে বোঝায়। তো মোটামুটি আজকের দিনে প্রায় 500 উপরে কন্ট্রাক্টর আছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমার কাছে, PWDC, PWD, রেল, তারপরে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, মানে মিউনিসিপ্যালিটি, DCL, TCL কোথাও বাদ নেই আমার কাজ করে, ঠিক আছে, সব জায়গার কন্ট্রাক্টর আছে। তো যারা কাজ করে তাদের কাছ থেকে আমার অভিজ্ঞতা যেটা পেয়েছি, ডিসিএল এর কাজ করতে গেলে বছর 3-এক আপনাকে কিন্তু ইনভেস্ট করে যেতে হবে, হয়তো এই বছরে 2 লাখ ইনভেস্ট হলো, তারপরের বছর 1 লাখ ইনভেস্ট হলো, তারপর বছর 3 লাখ ইনভেস্ট হলো, এরকম করে দেখা গেলো 8-10 লাখ ইনভেস্ট হয়ে যেতে পারে। ভয় পেলে চলবে না, যদি এখানে নামতে হয় ভয় পেলে চলবে না, এখানে পেশেন্স ধরে রাখতে হবে। 3-4 বছর, 2 বছর, 5 বছর পর থেকে যখন ওখানে গাড়ি রানিং হয়ে যাবে তখন কিন্তু খেলাটা আসলে জমবে। আমি যখন প্রথম ইউটিউব শুরু করি, আমার ইউটিউব শুরু এই যে টাইপডটা আছে, এই যে মানে উপরে যে জানলাতে ওই টাইপডটা ছোটটা 350 টাকা দিয়ে কিনতে আমি ভয় পেয়েছি, 350 টাকা দিয়ে কিনতে আমি তাই ভয় পেয়েছি, কিনবো কি কিনবো না। আমি তখন মোবাইল দিয়ে এরকম ভাবে ভিডিও বানাতাম, আজকে আপনারা দেখছেন ভিডিও কি করে হচ্ছে। তাহলে আমার কাছে কিন্তু যদি বলেন যে আমার কাছে ক্যাশ টাকা, আমার ক্যাশ টাকা কোথায় ইনভেস্ট? আমি যদি বলি যে আমি কালকে ইউটিউব 2 বছর ইউটিউব করেছি, আমি 2 বছর পরে যদি আমি প্রচুর ইনকাম করব, তাহলে এটা তো মানে হিসাবের বাইরে, ঠিক আছে। আমাকে যদি সঠিকভাবে আমি চলতে যাই তো আমাকে তো ইনভেস্ট করতে হবে। তো যখন ডিসেলের একটা কন্ট্রাক্টর হবে, একটা গাড়ি কিনতে হবে, গাড়ি হয়তো 1 বছর প্রথমে হয়তো এরর ম্যানেজ করে নেওয়া হচ্ছে, তারপরে কেউ খারাপ ব্যবহার করছে, আর একটা বিল আসলো আমি কী করবো, বিলটা নিজে গিয়ে আমি আগে যে টাকা করছি সেখানে রোধ করবো? তাহলে তোমার কাজে সেম প্রবলেম হচ্ছে ভাই, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে নাও, 1-1.5 লাখ টাকা দাম একটা গাড়ি কিনে নাও, তারপরে মনে হলো যে একটা ঠেলা গাড়ি দরকার, ঠেলা গাড়িটা নিয়ে নাও, এবার মনে হলো যে না একটু সেফটির এই যে ইনস্ট্রুমেন্টগুলো কেনার দরকার আছে সেগুলো কিনে নাও। এইভাবে তো হয়, এবার তো ইনভেস্টগুলো হবে, ইনভেস্টটা যখন হতে হতে একটা ফুলফিল হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তার ভিতর থেকেই আর ওই ইনভেস্টটা হচ্ছে প্রবলেম। যেমন একটা ভাটা, ইটের ভাটা যেগুলো থাকে ওদের ইনভেস্ট হচ্ছে যে প্রথম দেখবেন যে কোনো ভাটা শুরু করলে প্রথম 4-5 বছরের কোনো ইনভেস্ট প্রফিট নেই ওদের, ওরা এইভাবে এইভাবে চলে, কারণ মাটি কেনে ওরা, ওদের মেন পলিসি হচ্ছে মাটি কিনে নাও, এই বছরে যা প্রফিট হলো না ম্যাক্সিমাম মাটি কিনে ভর্তি করে দিল, ঠিক আছে, এরকম 2-3 বছর লাট লাগিয়ে দিল, তারপরে যখন ওরা মেন ব্যবসায় খেলায় শুরু করলো তখন দেখা গেলো যে গোল মারছে ওরা, ঠিক বলছি না? এই এইখানেও যে কোনো বিজনেস মানে কিন্তু এখানে এই প্রসেসটা এরকম যে ইনভেস্ট ছোটো ছোটো করে ইনভেস্ট উঠতে হবে, তবে পেশেন্স রাখতে হবে, ধরে থাকতে হবে। আমি ছেড়ে দিলাম, আফসোস করলাম, এই জন্য না ডিসেলে যারা কাজ করবো বলে, আমার তো ভিডিওতে অনেকবার বলেছি, আমি আপনাদেরকে সামনে থেকে বলছি, প্রথম কথা হচ্ছে পেশেন্স রাখতে হবে, প্রথম কথা হচ্ছে যে কিছু পয়সা ইনভেস্ট হবে, কিন্তু পয়সা ইনভেস্ট করে ভয় পেলে পালিয়ে আসলে চলবে না, তাহলে নেমে লাভ নেই। আবার অনেকে কী করে, এই লাইসেন্স বানাতে গেলে একটা বলে দিল যে এই টাকা খরচা হবে, ভাবলো যে এই টাকা খরচাটাই মেন, আর কোনো খরচা নেই, ওটা বোকার মতন পরিচয়। আমার কাছে অনেক রকম হিসাব আছে, একটা হচ্ছে লাইসেন্সের জন্য খরচা হবে, তারপরে আপনার স্টেপ বাই স্টেপ খরচা হবে, হয়তো কিছু কাজ দিল আপনাকে, কাজ করলেন, বিলটা সাবমিট করলেন, বিল আসতে দেরি হবে, এবার বিল যখন আপনার নতুন পেপার, নতুন ডকুমেন্ট, সবাই তো জিনিসটাকে চিনবে, জানবে জিনিসগুলো, কারণ পেপারটা তো বিল আপনি যাকে দিচ্ছেন সে তো পকেট থেকে বিল এসে দেবেন আপনাকে, তো সিস্টেমেটিক্যালি পড়বে, তো সিস্টেমেটিক্যালি পড়তে গেলে নতুন বিল, নতুন কন্ট্রাক্টর হলে স্টেপ বাই স্টেপ টাইম লাগে, হয়তো 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছরও লাগতে পারে আপনার বিল রানিং হতে। এবার যখন বিল রানিং হবে, মাসে 1টা কি 2 মাসে 1টা করে আপনার বিল পড়ছে,
ঠিক আছে। এবার সেই জায়গাগুলোতে আপনাকে তো ইয়ে করতে হবে না, মানে পেশেন্সটা ধরে রাখতে হবে। এবার যদি সেই সময় আপনি যদি পেশেন্স না ধরেন তাহলে এই কাজে নেমে লাভ নেই, কারণ পয়সা দেবো, আমার পয়সা যদি প্রফিট না হয় আমাকে তো আগে ভাবতে হবে যে প্রফিটটা আমি ওখানে গিয়ে ধরবো। আর যদি আপনি বলেন এখান থেকে প্রফিট করবো তাহলে এইসব কাজে করে লাভ নেই। মানে আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি আজ পর্যন্ত ডিসেলের কাজ করিনি, আমি কোনো ইনভেস্টর কাজ করি না, কারণ আমি জানি আমি পারবো না। প্র্যাকটিক্যালি কি আমি ইনভেস্টের কাজ করতে যাবো না, আমার ইনভেস্ট হচ্ছে এখানে ইনভেস্ট করবো, আমার ইনভেস্ট হচ্ছে আমি হয়তো পড়াশোনার ক্ষেত্রে ইনভেস্ট করি, আমার ইনভেস্ট আমি লাইসেন্সের ক্ষেত্রে ইনভেস্ট, এগুলো তো আমার ইনভেস্ট করে আমি তুলতে পারি। এবার আপনি কাজ জানেন প্র্যাকটিক্যালি যে আমি কাজ তুলে দিতে পারবো, আপনি ডিসেলে ইনভেস্ট করতে পারেন। বোঝাতে পারলাম ব্যাপারটা? আর কি মাথায় ঘুরছে? পেপার বানানোর ক্ষেত্রে পেপার, এই পেপার এক মাসে বেরিয়ে যায়, ঠিক আছে, এই পেপার এক মাসে দেড় মাসের ভিতরে চোখ বন্ধ করে বেরিয়ে যাবে। এটা ডিপেন্ড করবে, এটা সামনের মাসে বেরোতে পারে, কারণ পিছনের বছরে সামনের মাসে বেরিয়েছে, তার আগের বছরে সামনের মাসে বেরিয়েছে, এবার এই বছরে কবে কে বের করবে আমি তো জানি না, এটা আমি বলা আমার ভুল হবে যে আপনার বেরোবে কি বেরোবে না। লাইসেন্স নিয়ে, এই লাইসেন্সটা নিয়ে কাজ করা যাবে না বলা ভুল, এই লাইসেন্স হলে হয়ে গেলে যখনই লাইসেন্স কেউ বানাবে এটা গভর্নমেন্টের রেজিস্টার্ড লাইসেন্স, কারণ রেজিস্টার্ড সুপারভাইজার আছে একজন, দিয়ে একটা ফার্ম তৈরি হয়ে গেল, এই ফার্ম তৈরি হয়ে গেলে তার কাছে ইএপিএসআইও থাকবে, সে কী করবে, ই টেন্ডারিং, এখন মেন মার্কেট হচ্ছে ই টেন্ডারিং, আমি লেটেস্ট যেসব ভিডিওগুলো দিচ্ছি আস্তে আস্তে টার্গেট নিচ্ছি আমি টেন্ডারিংয়ের ভিতরে ঢোকানো, ঠিক আছে, কারণ কাজ অনেক আছে। আর সেই কাজগুলো না কিছু কিছু লোকের হাতে পড়ে আছে, মানে যে কোনো আপনি জেলা পরিষদে চলে যাবেন দেখবেন যে হাতে গুলো চারটে পাঁচটা কন্ট্রাক্টর আছে, তারা কিন্তু সেই কাজগুলোকে অন্য কারোর হাতে দেবে না, ঠিক আছে। তো কিন্তু সরকার চাইছে যে এটা সবাই যেন সুযোগ পাক, এই জন্য টেন্ডারিং, ই টেন্ডারিং করে, সে যে সরকারি হোক না কেন, আমি কারো কোনো কারোর কথা বলছি, সবারই কথাই বলছি। তো ই টেন্ডারিং মানে অনলাইনে সবাই পার্টিসিপেট করতে পারবে, তো যখন অনলাইন পার্টিসিপেট করতে পারছে সবাই সুযোগ পাওয়ার জন্য বলছে। এবার যদি আপনার কাছে নলেজটাই না থাকে আপনি সুযোগ কোথা থেকে পাবেন? আপনার কাছে তো নলেজ নেই, আপনাকে কে দেবে নলেজ, ওটা তো চেপে বসে আছে। আমি এক লয়ারের কাছে গেছিলাম যে আমার এই সমস্ত কাজকর্ম করছি কী ব্যাপার, তো লয়ার আমাকে একটা কথা বললো যে আপনি যে কাজটা করছেন সিস্টেমের পুরো এগেনস্টে, সিস্টেম মানে গভর্নমেন্টের সিস্টেমের কথা বলছে না, একটা সিস্টেম চক্র চলে এখানে যেখানে কেউ কাউকে বলতে চায় না, ঠিক আছে, নিজের ভিতরে রাখতে চায়, আর আমি তার এগেনস্টে বলছি, আমি আপনাকে বোঝাচ্ছি, কী দরকার আপনাকে বোঝানোর, আপনাকে যদি আমি বোঝানো আপনি তো জেনে যাবেন, অনেক পলিসি আছে যেগুলো আপনি যেমন এই প্রসেসটা আপনাকে বললাম, বা আমি ধরুন ভিডিওটা যদি পোস্ট করি তাহলে অনেক ছেলে জানতে পারবে, তাহলে এই প্রসেসটা তো জানতে গিয়ে তো অলরেডি এক লাখ খরচা করে ফেলে, এরকম বহু লোক আছে আমার কাছেই ফোন করে, তাহলে আমি থাম আগে বুঝে নিই, আরে স্যার আপনি, তাহলে আমাকে সেই জায়গাগুলোকে যখন আমি তাকে ক্লিয়ার করছি, যারা অলরেডি করে খাচ্ছে সেখানে ঢুকতে দেবে না কাউকে, শুধু করে খাচ্ছে না তারা, ভালো মন্দ খাচ্ছে, ঠিক আছে, তারা তো ঢুকতে দেবে না আপনাকে, দেবে আমি যে আজকে যে টার্গেটটা নিয়েছি হয়তো প্রথম এক বছর দু বছর একটু অসুবিধা হবে, আমার বিশ্বাস যে তিন বছর চার বছর পরে, এখনই অনেক ছেলে আস্তে আস্তে বেরোচ্ছে, তিন বছর চার বছর পরে অনেক ছেলে আছে যারা এখান থেকে একটা ভবিষ্যৎ খুঁজে পাবে, কারণ টেন্ডার অনেক হচ্ছে, অনেক কাজ এরকম আছে যেগুলো প্রপার ওয়েতে কাজ হয় না, ঠিক আছে, প্রপার ওয়েতে কাজ হয় না, কিংবা কি একটা কি দুটো মানুষই বারবার কাজ পেয়ে যাচ্ছে, যাদের কাছে প্রচুর টাকা থাকছে, টাকাগুলো ইউটিলাইজ হচ্ছে না, ঠিক জায়গায় ব্যবহার হচ্ছে না, সেটা যদি দশজন পায় বিশজন পায় তাহলে কাজটাই সবাই সব রকম হবে, তাতে কী হবে, এই যেমন এই ছেলেটার ভিতরে কিছু আশা থাকতে পারে, টার্গেট থাকতে পারে, সেটা ও কিনবে বেচবে, তাহলে সমাজের আরও বেশি উন্নত হবে, ওরা কী হচ্ছে একটা জায়গাতেই ফিক্স থাকছে, ওর প্রয়োজন তো মিটে গেছে না, বাকি যা টাকা পাচ্ছে সে তো ঢুকছে গ্যারেজে, এবার যেটা যদি সবার ভিতরে সেটা গভর্নমেন্ট তো এই জন্য চাইছে প্রত্যেকটা গভর্নমেন্ট যে কী করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো যেতে পারে, সেটা আপনি যত রকম স্কিমই বলুন না কেন, কিন্তু এই লাইসেন্সের ব্যাপারে আমি জানি না কেন গভর্নমেন্টের এত পিছনে থাকে, আমি জানি না, তবে কিন্তু করেছে লাস্ট 2017 সালের আগে এইসব ই মানে অনলাইন প্রসেসগুলো ছিল না, 17 সালের পরে এইসব অনলাইন প্রসেসগুলো করছে, ঠিক আছে, এটা কিন্তু ভালোই। আর না হলে নানান রকম আপনি প্রকল্প দেখতে পাবেন, সে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক আর স্টেট গভর্নমেন্টই হোক, ঠিক আছে, প্রকল্পের শেষ নাই, কিন্তু এই লাইসেন্স নিয়ে যে সমস্ত ইলেকট্রিক্যালের লোক বেঁচে আছে তাদের জন্য এইগুলো তো টিভিতে অ্যানাউন্সমেন্ট করানো উচিত,
কিংবা যারা পড়াশোনা করছে, ধরুন আইটিআই করেছে, তাদেরকে এই লাইসেন্সের ব্যাপারে জানানো উচিত যে তুমি একজন সুপারভাইজার কী করে হতে পারবে, তুমি একজন টেকনিশিয়ান কী করে হতে পারবে, তুমি একজন ইলেকট্রিশিয়ান কী করে হতে পারবে, একজন কন্ট্রাক্টর কী করে হতে পারবে, যেহেতু ওই জিনিস নিয়ে পড়াশোনা করছে, বোঝানো উচিত, তাদের বই দেওয়া উচিত একটা বা একটা স্পেশাল ক্লাস করানো উচিত, কোনো কিছু তাদেরকে যোগাবে না, জানতে দেবে না, ঠিক আছে? তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে মোটামুটি বোঝানোর। আর কিছু কোশ্চেন থাকলে বলুন, আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবার বলো তোমরা যদি ফুল অ্যাক্টিভ থাকো এই মাসের ভিতরে, এই মাসের ভিতরে বেরিয়ে যাবে, 20 দিনের ভিতরে লাইসেন্স বেরিয়ে যাবে। ওটা মাসে একটা করে মানে লাইসেন্সের ডেট হয়, ভেরিফিকেশনের ডেট হয়, তার আগে টোটাল ডকুমেন্ট যদি তোমার কাছে থাকে, এখানে পাশ ফেলের কোনো ব্যাপার নেই, কারণ অলরেডি তুমি যাকে নেবে সে পাশ হয়ে বসে আছে, ঠিক আছে? সুপারভাইজার ড্রাইভার পাশ হয়ে বসে আছে, শুধু গাড়ির অপেক্ষায় ওর, তো সুপারভাইজার পাশ হয়ে বসে আছে, তোমার পাশ ফেলার কোনো ব্যাপার নেই। এই সুপারভাইজার পুট করে বাকি তোমার পেপার যা আছে তুমি সাবমিট করলে ভেরিফিকেশন হবে, দেখবে তোমাকে, কাগজ দেখবে, ব্যাস গল্প শেষ। এখানে কোনো পাশ ফেলের ব্যাপার নেই, সুতরাং যে তোমার 2-5 মাস পড়াবে কোনো প্রবলেম নেই। তো তোমার কন্ট্রাক্টর লাইসেন্স আরামসে তুমি চাইলে বের করতে পারো, এটা তো কোনো বাধা নেই। প্রবলেম হচ্ছে এখানে, এটা হচ্ছে যে ওটা কারোর হাতে কিছু নেই, আমার কাছে আছে। যেমন আগের বছরে আমরা আমার থ্রুতে মোটামুটি 7-8-10 জনের মোটামুটি করা হয়েছিল, কিন্তু এবছরে অলরেডি 2-3 মাস আগেও কয়েকজন করে রেখেছে, তারা এবছর বেরোবে বলে, এবার এখনও বেরোয়নি, এটা আমি তো কিছু করতে পারি। আবার অনেকে ফোন করছে, কোনো খবর আসলে দাদা জানাবেন, খবর আসলে দাদা জানাবেন, এবার তখন জানাবে একসঙ্গে ধরুন 20 জন পড়বো বললো, এই সুপারভাইজার আপনি তখন তো পাবেন না, যে সবজির মতো, ঠিক আছে? তো সুপারভাইজার পাওয়া যেতে পারে, না পাওয়া যেতে পারে, ও আমি ওটা আমি মার্কেটের উপর ডিপেন্ড করবে। আজকে হয়তো আমি বললাম যে আছে সুপারভাইজার, আমি হয়তো জোগাড় করে দিলাম, বা আরেকজন আপনার কেউ আছে আপনি নিলেন, ঠিক আছে? বা সুপারভাইজারকে আপনি পেলেন, না পেতে পারেন, কারণ সেই সময় তো ডিমান্ডেড টাইম, ঠিক আছে? সেই সময় তো অন্য তাকাবে না কোনো দিকে, বলছে যা হবে এদিক ওদিক থেকে ম্যানেজ করে ভাই করে দাও, ঠিক আছে? কারণ ও তো হাতের লক্ষ্মী পায়ে টালার মতন ব্যাপার হয়ে যায়, করে দাও। তো এইরকম ব্যাপারটা হয়। এই প্রসেস নিয়ে কাজ করা যায় না তা না, এই প্রসেস নিয়ে আজকে বহু মানুষ, বহু কন্ট্রাক্টর ডিসিএল ভুলে যায়, ওকে করতে যায় না। ডিসিএল আমাদের হচ্ছে ঘরোয়া একটা সংসারের মতন, ঠিক আছে? যারা যত বড় বড় কন্ট্রাক্টর আছে সব এই প্রসেসে চলে তারা। হ্যাঁ, এই প্রসেসটা নিয়ে এখন পারবে না, যতক্ষণ পর্যন্ত এনলিস্টমেন্ট না হবে না। আর এনলিস্টমেন্ট হওয়ার আগে কাজ করতে গেলে এর ভিতরে যে এনলিস্টেড কন্ট্রাক্টর আছে, মানে যেটা তোমার টার্গেট, সেই লোকের কাছে তার আন্ডারে কাজ করতে হবে তোমাকে। বুঝতে পারলো না? তো WBSC ডিসিএল এর যে তুমি এনলিস্টেড কন্ট্রাক্টর হবে, তা তোমার তো এনলিস্টেড কন্ট্রাক্টর হয়ে গেলে নোটিফিকেশনটার দরকার আছে, যে কবে বের হচ্ছে, বের করছে ওরা অফারটা কবে বের করছে, যে আমি এবার এই মাসে বা এই বছরে আমি কিছু কন্ট্রাক্টরকে আমার কোম্পানির সঙ্গে যোগ করাবো, সেটাই বলছে এনলিস্টেড, এনলিস্টমেন্ট প্রসেস, ঠিক আছে? এবার সেটা যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশন না দিচ্ছে তুমি তো অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না, ফর্মই তো পাবে না ওখানে, বুঝতে পেরেছো? এটা মানে চাকরি পাওয়ার মতো, মানে এই বলো যে আমি এবার 50টা ছেলে নেব, সেরকমভাবে 50টা কন্ট্রাক্টর নেব, তারপরে ডিসিএল তুমি নিজে ডাইরেক্ট কাজ করতে পারবে, তোমার পেপার ডাইরেক্ট পড়বে ওখানে, তখন থেকে তোমার ফার্মে ঢুকবে না, হলো কন্ট্রাক্টর লাইসেন্সই হবে না। ওই দেখো তোমাকে একটা কথা বললাম, তোমাকে প্রথমে ফাইনাল করে নাও, মাইন্ড সেট আপ করে নাও যে আমি এখানে যাবো কি যাবো না। আমি যখন এখানে জব, মানে আমি আমি জব করতাম 13 বছর, জব ছেড়ে আমি যখন এখানে কাজ, মানে আমি আমার নিজের এখানে কাজ যখন শুরু করি, আমার তখন আমি ক্যাশ স্যালারি পেতাম 50,000। তাহলে 50,000 স্যালারি প্রত্যেক মাসের একটা টাইমে ঢুকতো, কিন্তু আজকে 2 বছর হচ্ছে, 2 বছরের ভিতরে একদিনও সেই ডেটটার কথা মনে পড়ে নি আমার, কারণ যেদি মাসে 50,000 স্যালারি পেয়েছি তার পরের মাসে, কিন্তু তারপরে 2 মাস আমার কোনো ইনকামই ছিল না, 1 মাসে 200 টাকা হয়েছিলো, তারপর মাসে 9,000 টাকা ইনকাম হয়েছিলো, বুঝতে পেরেছো? কাজ করেছি আমি ইনকাম পেয়েছি। এই জন্য তোমার ফোকাসটাকে ফাইনাল করো যে আমি নামবো, নামবো মানে এরকম না যে আমি উঠে চলে আসবো, পয়সা খরচা করে সে কাজ করো না ভাই,
ঠিক আছে, নামবো মানে আমি পয়সা যতই ফেলবো না আমি তুলবো ওখান থেকে, এই মানসিকতা একদম ফুল একদম টার্গেট, যা জীবন চলে যায় যাক কিন্তু শালা আমি এখান থেকে বেরোবো তো সেইভাবে বেরোবো, তবে এটা ঢোকো, আর না হলে ঢুকে লাভ নেই, বাইরে থেকে হাওয়া খাওয়ার জন্য এমনি ঠিক আছে কি। আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, কারণ যে তুমি জীবনে আজকে যে তোমাকে আজকে যে আমি পরামর্শ সলাম পরামর্শ যাই দিচ্ছি না কেন, তুমি যদি 5 বছর 10 বছর পর একটা জায়গায় পৌঁছতে পারো, তুমি ফোন করে বলবে স্যার কি দাদা আপনি আমাকে পরামর্শটা দিয়েছিলেন আমি আজকে এই জায়গায় আছি। কালকে একটা লোকের সঙ্গে আমার বাসে দেখা, হঠাৎ করে আমি চিনতে পারিনি, চেহারাটা পাল্টে গেছে, মানে দাড়ি ফাড়ি রেখেছে, তো ওর নাম শরীফুল বলে, তো হঠাৎ করে কিছুক্ষণ আমার মাথায় এরকম হাত দিয়েছে, আমি বুঝতে পারিনি, তারপর আমি তাকিয়ে দিচ্ছি, আরে শরীফুল, বলছে যে হ্যাঁ, দেয়া বললাম তাহলে তুমি এখন কোথায় আছো, বললো আমি তো সিভিল ইঞ্জিনিয়ার এখন এই করছি, তো তখন আমাদের সঙ্গে ওর একটা টাইমের পরিচয় ছিল 10-11 বছর আগে, তারপরে দেখাই নেই 10-11 বছর, ওর জীবনে অনেক কিছু ঘটে গেছে, ঠিক আছে, আমাদের একটু বয়সে বড় ছেলেটা, কিন্তু কতটা ডেকে ভালো করে কথাবার্তা বলছে এটা বলছে কেন, আমরা কোনো দিন সেরকম আলোচনাই করিনি যেন কারোর ক্ষতি হয়, ও চাইনি আমিও চাইনি, ঠিক আছে, বা আমার কাছ থেকে আগে আজকেও যারা ফোন করে আমার কাছে, তুমি আমার মানে তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাও বা নাও করাও, কারোর কোনো কাজ করো চাই না করো, সম্পর্কটা ভালো করতে হবে, সম্পর্ক ভালো করতে গেলে সঠিক পরামর্শ দিতে হবে, সঠিক পরামর্শের প্রথম পরামর্শ হচ্ছে নিজে শক্ত হওয়া, যদি মনে হয় আমি পারবো, আমার ভিতরে সেই স্পার্কটা আছে, দেখো বড়ো বড়ো তাবড় তাবড় মানুষও যা দেখছো না তুমি, যে বিরাট বড়ো বড়ো কোম্পানির মালিক বা বড়ো বিজনেসম্যান বড়ো চাকরিজীবী সবারই, সবাই একটা টাইমে আমি তোমাকে বলে দিচ্ছি মানে 90-95% মানে সবাই ধরবে তুমি, 90% লোক গরিব, গরিব থেকে ওই জায়গায় পৌঁছেছে, এটা তুমি মাথায় রেখো, কিন্তু গরিব থেকে এই জায়গায় পৌঁছেছে, কেউ বড়ো লোকের পেট থেকে জন্মে বড়ো লোক হয়েছে এরকম 5-7% আছে, কারণ খিদে সবচেয়ে বেশি থাকে গরিবদের, ধরো আজকে বলছি আমার ধরো মেয়ে, আমার মেয়ের ভিতরে অত খিদে থাকবে না যদি আমি ওকে সব কিছু পূর্ণ করে দিই, ভাই ঘর বাড়ি সব কিছু গাড়ি টাড়ি দিলাম, উনি যে চালাচ্ছে এ করছে, ও বুঝবে কী করে খিদে, কিন্তু যে ফুটপাতে থাকে যে বাইরে থাকে তার ভিতরে খিদেটা কিন্তু সে ছিনিয়ে নিতে হয় কী করে জানে, তো ছেনার মনে হয় কারো কলার ধরে টেনে দু থাপ্পর মারে, সে কথা বলছি না আমি, তুমি পরিশ্রমে তোমাকে ফল দেবে, যে তুমি এমন পরিশ্রম করছো যে তোমাকে দিতে বাধ্য, হ্যাঁ একদম ফুল লক্ষ্য, তবেই নামল নামবে না, আনুমানিক খরচ বলতে যদি কন্ট্রাক্টর লাইসেন্স বানানো যায় তিনটে ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এ, একটা বি, একটা সি, আর একটা সি এর একটা পার্ট আছে, আমি ওটাকে সি প্লাস বলি অ্যাকচুয়ালি, এই এটাতে সিকিউরিটি মানি হচ্ছে 50,000 WBSC ডিসেলে, বিটাতে হচ্ছে 75,000 WBSC ডিসেলে সিকিউরিটি মানি, সি এর জন্য হচ্ছে 1,00,000 দুটোর ক্ষেত্রে, এই পার্টের জন্য, এই পার্টের জন্য, এবার এই পার্টে যদি যাই এখানে পিএ পিএসআই জিএসটি, জিএসটি পিএ ইএসআই এটাতে আমার আইডিয়াতে মোটামুটি 20-25,000 মতন খরচা আছে ইনিশিয়াল স্টেজে, ঠিক আছে 20,000 ধরলেও মোটামুটি আশা করি 17-18,000 থেকে কল কল হয়ে যায়, 20,000 ধরে চলতে হবে, 25,000 ধরলাম, বা 20,000 তিনটের উপরে এই তিনটেকে বানাতে হবে, ঠিক আছে, এর সঙ্গে যেমন ট্রেড লাইসেন্সটা ঢুকে যাবে, পি ট্যাক্সটা ঢুকে যাবে, এইগুলো, এই যে সুপারভাইজারটা আছে সুপারভাইজার ডিপেন্ড করবে কোন ক্যাটাগরির আপনি সুপারভাইজার চুজ করছেন, এগুলোর সুপারভাইজারের ক্যাটাগরি থাকবে, এবার যে যে ক্যাটাগরির সুপারভাইজার চুজ করতে হবে সেই রকম টাইপের এখানে এই সুপারভাইজারের পিছনে খরচাটা পড়বে, এখানে কন্ট্রাক্টর লাইসেন্স যেটা আছে এর জন্য কী লাগবে, এখানে দেওয়া আছে প্রথমে হচ্ছে যে ট্রেড লাইসেন্স পি ট্যাক্স হয়ে গেল, এখানে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে যদি আপনি বন্ধন ব্যাংকেরও খোলেন তাও 5,000 টাকা মোটামুটি নেবে তারা, একটা প্রথম ফার্স্ট অ্যামাউন্ট যেটা নেবে সেটা, এরপরে হচ্ছে যে সুপারভাইজারটা ঢুকে আছে যে ইনস্ট্রুমেন্ট এইগুলো তো নিজেদের আছে হয়ে যাবে, এই যে সুপারভাইজার ইনস্ট্রুমেন্ট যেটা আছে ইনস্ট্রুমেন্ট তিনটে ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, মোটামুটি এর রেট মোটামুটি 22,500 কি 23,000 এরকম আসবে, ঠিক আছে, মানে সবচেয়ে মিনিমাম রেট যদি ধরি 20-25% অফ দিয়ে এরকম একটা রেট আসবে, তাহলে এইগুলো যোগ করে নিতে হবে, এর সঙ্গে এক্সট্রা কী লাগবে, গভর্নমেন্টের ফিজ আছে একটা, ঠিক আছে, আর যারা কাজ করবে তাদের এক্সট্রা একটা চার্জ নেবে, ওখানে 20-25,000-30,000 টাকা খরচা হবে টোটাল, তো এরকম যদি লামসাম ধরি, এই যদি বি ক্যাটাগরি ধরে চলি তাও মোটামুটি 2.5-3 লাখ টাকা টোটাল খরচা হবে, অনেকে কী বলে 3 লাখ টাকা খরচা হবে তুমি ডিজেলের লাইসেন্স বানিয়ে দাও, ওখানে 3 লাখে যায় কেউ তো বলে 5 লাখ লাগবে ভাই আমি বানিয়ে দিচ্ছি, বানিয়ে দিলে তো হবে না, সেই লোকটা কাজ করতে পারবে কি না তো দেখতে হবে, তাকে আমি কিছু বললামই না, হ্যাঁ তাকে আমি বললামই না, একটা কাজু বাদাম ভাই কাজু বাদাম খাওয়া বলে গোটা একটা কাজু বাদাম যেটা কাঁচা অবস্থায় সেটা যদি কাউকে দিয়ে দিই খেয়ে নেবো বলে তাহলে কী হবে, আপনি নিচ্ছে বলে
তো মুখ কষে আপনি অবস্থা খারাপ হয়ে যাবে, হবে কেমন না? তাহলে কাজু বাদাম ফাটিয়ে তাকে দিতে হবে, আর না হলে বলে দিতে হবে এটা কাঁচা বাড়ি থেকে ফাটিয়ে নিও। তা আমি সেটাই বললাম আগে, এটা করা যাবে, এটা করতে কোনো প্রবলেম নেই, প্রবলেম হবে তার পরে আপনাদের, কিন্তু যদি সেই সমতাটা মানে সেই মানসিকতা থাকে, ক্ষমতা মানে সেই মানসিকতা করবো, তবে করতে হবে। এখানে ইনস্ট্রুমেন্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন, যদি ব্যবসার কথা যায়, এতক্ষণ তো আপনাকে বোঝালাম, যদি ব্যবসার কথা ইনস্ট্রুমেন্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন, সুপারভাইজার আপনি আমার কাছে পেয়ে যাবেন, টোটাল যে কার্যক্রম যে পলিসিগুলো আছে পেয়ে যাবেন। শুধু এখানে ট্রেড লাইসেন্সটা পিট্যাক্স ইএসআই এই যে তিন চারটে কাগজ আছে আপনাদেরকে বানাতে হবে, নাহলে আমিও বানাতে পারি, একটু প্রবলেম হয়, নাহলে আপনাদের বানালে ভালো, মানে যে লোক করে তারাই করে দেবে, আপনারা ওদেরকে প্রত্যেক মাসে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। তো এই যেমন জিএসটি, পিট্যাক্স, ট্রেড লাইসেন্স, পিএপিএসআই, এই পাঁচটা পেপার আপনাদেরকে শুধু বানাতে হবে, বাকি যা টোটাল কাজ আছে আমার সঙ্গে আপনাকে থাকতে হবে। থাকতে হবে মানে যখন যেখানে আপনাকে প্রয়োজন হবে আমি বলে দেবো এটা করুন ওটা করুন, এখানে যান ওখানে যান, আপনি সেভাবে কাজ হয়ে যাবে, আমার লোক থাকবে। বিদ্যুৎ ভবনে দরকার হলে ভেরিফিকেশন আপনি বুঝতে পারছেন না, আমার লোক গাইড করে দেবে, সব করে দেবো আমি, কোনো অসুবিধা নেই। তার জন্য আমি পারিশ্রমিক নেবো, কোনো প্রবলেম নেই, আপনাকে কোথাও বাধা হবে না সেটা গ্যারান্টি নেব, মানে মানে একদম সবটাই ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপনাকে প্রথমে স্ট্রং হতে হবে যে আমি হ্যাঁ তবে তারপরে আমরা তো অলরেডি অ্যাপ্লিকেশন কোন ক্যাটাগরি চুজ করবো, আমি সেই যে ক্যাটাগরি সুপারভাইজার সেই ক্যাটাগরি চুজ করে নেবো, আমরা পছন্দ করে নেবো, আমার বি ক্যাটাগরি আছে, বি ক্যাটাগরি পছন্দ করে অ্যাপ্লিকেশন করলাম, ওটা দেখার পরে চেক করার পর ওরা পেমেন্ট চাইবে, বি ক্যাটাগরি অনুযায়ী 75,000 আছে, 75,000 এর ড্রাফট কাটিয়ে জমা দিতে হবে। ওটা বিদ্যুৎ পাবে, বাকি এগুলো সুপারভাইজার ওই টাকাটা দিতে হবে, এবার এখানে মালিক তো আর্টিস্টের কি এগুলো তোমার কিনতে হবে, আর এবার পেপার রেডি করতে হবে, এই কথা। পেপার মেইনলি তোমাদের যে পেপারগুলো রেডি করতে হবে, এই দেখো একটা হচ্ছে যে জিএসটি, আমি গোল করে দিচ্ছি তোমাকে বুঝে যাবে ভালো করে। প্রথম তোমার কাজ হচ্ছে ট্রেড লাইসেন্স বানানো, তারপরে পিট্যাক্স করা, তারপরে কারেন্ট অ্যাকাউন্ট বানানো, ঠিক আছে? তিনটে পেপার ফার্স্ট করো তোমরা, আর সঙ্গে পারলে জিএসটিটা, ঠিক আছে? করে নিলে তারপরে কিচ্ছু করতে হবে না, এখন আর কিছু করতে হবে না, এই দুটো এখন করার দরকার নেই। এইটা করে কন্ট্রাক্টর লাইসেন্সটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার ওয়েট করো এর জন্য, যখনই নোটিফিকেশান দেবে, নোটিফিকেশান দিলেই সঙ্গে সঙ্গে পিএফ আর ইএসআইটা অ্যাপ্লাই করে দেবে, 10-15 দিনের ভিতরে হয়ে যাবে, পিএপিএসআই হয়ে গেলেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনে ঢুকে যাবে। শুধু তফাতটা কী থাকে, যদি পিএপিএসআই আগে থেকে রেডি করা থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা যত তাড়াতাড়ি করা সম্ভব হয়, মানে একটা মাসের হয়তো 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ডেট দিল, এবার আমি যদি প্রথমের 1-2 তারিখের ভিতরে অ্যাপ্লিকেশন 2-4 দিনের ভিতরে করতে পারি, তাহলে আপনার এনলিস্টমেন্টের কাগজটা একটু তাড়াতাড়ি পাবেন। আর যদি এই অ্যাপ্লিকেশনটা 1 তারিখে থেকে 30 তারিখে হয় বা 28 তারিখে হয়, এই যে 25 দিন পরে হচ্ছে, এই জন্য আপনার ওই এনলিস্টমেন্টের মেন যে পেপারটা, মেন যে ফাইনাল কাগজ লেটার যেটা, এই কাগজটা পেতে প্রায় 4-5 মাস টাইম লেগে যায় এক্সট্রা, মানে ওরা এটা এগুলো সব রেডি থাকলে প্রথমে অ্যাপ্লিকেশন করলে তাড়াতাড়ি 5-4 মাস আগেই লেটারটা পাওয়া যায়। মানে আমার কাছে এর আগের বছরও দেখলাম এরকম, যাদের প্রথমে অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়েছিল তাদের ওরা মোটামুটি নভেম্বরের দিকেই থেকে তার আগেই পেয়ে গেছে, অক্টোবর নভেম্বরে ওরা পেয়ে গেছে কাগজ, ঠিক আছে? আর না হলে যারা পরে করেছে তারা এই বছরে জানুয়ারিতে ফেব্রুয়ারি মার্চের দিকে পেল। তো এইটা এই পেপার হাতে পেতে এই মানে এদের যাবে নোটিফিকেশন বেরোচ্ছে, তারপরে 3-4 মাস হাতে ধরে চলতে হবে, 3-4 মাস হাতে ধরে চললে মোটামুটি ওর ভিতরে হয়ে যাবে। লেটার পেয়ে যাবে না, এবার আমার একটা বয়স্ক লোক আছে 62-63 বছর বয়স, বাঁকুড়াতে বাড়ি, ছোট থেকে ওর স্বপ্ন ছিল ডিসেলের কন্ট্রাক্টর হবে, তো হতে 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 ও নিজে ভেবেছিল নিজে সুপারভাইজার হবে, তো হতে তোর অনেক বয়স হয়ে গেছে কিন্তু হতে পারেনি, মানে যেমন টাইমের সঙ্গে হয় না, সময়ের সঙ্গে সব কিছু থাকে। তো সুপারভাইজারটা রেন্টে নিয়ে ও কন্ট্রাক্টর লাইসেন্সটা বের করে যায়, বের করে 6 মাস কাজ করে শরীরটা একটু খারাপ আর পারছে না, তোমাকে বললো যে আমি লাইসেন্সটা বেঁচে দেবো দীপান দা, কিছু একটা ব্যবস্থা বললাম, ব্যবস্থা তো এরকম তো আর আমার কাছে বলছে, মানে আমি সবচেয়ে কম খরচে চেষ্টা করি সবাইকে কীভাবে করে,
তো আমি বললাম কত দাম নেবেন আপনি, বললো 32 লাখ। তারপরে পুরো পুরো বেরোলো 32 লাখ লাইসেন্স। দেখি দেখি দেন, নাহলে দেখি দেন জুতোটা পরে চলে যাবে আর ওটাকে তুলে হিসু করে নেবে। এটা কি আপনার ভাড়া? না, এটা আমার নিজে। আপনার নিজে মানে পুরো বিল্ডিং? না না, এই রুমটা, এগুলো ফ্ল্যাট সিস্টেম। পুরো বিল্ডিংটা তো প্রমোটার এবারে পাটে পাটে বিক্রি করেছে। আমি যখন জব করতাম তখন এখানে অ্যাকচুয়ালি আমি আপনাদের শর্ট লেগে জব করতাম, কলকাতা শর্ট লেগে। তো ওখানে ছিলাম কিছুদিন, তারপরে ঠিক ভালো লাগলো না। অনেকদিন ছিলাম, মানে আমি জব করেছি 13 বছর, আর যে কোম্পানিটা লাস্টে ছিলাম 6 বছর ছিলাম, উড়িষ্যায় থাকতাম আমি। উড়িষ্যা থেকে এখানে আমি 6 মাস ছিলাম, তারপরে আবার ওরা ট্রান্সফার করলো বিহারে। আর আমি বললাম আমার ভালো লাগছে না যেতে, কিছু একটু মতের অমিল হচ্ছিলো, এই জন্য আর যাইনি আমি। তো যাইনি মানে জবও এই ঘরটা নিয়ে ঘরে ঢুকেছি, 25 দিনের মাথায় জব ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তো জব ছেড়ে দিয়ে ভাবছি যে কী করবো। ঠিক আছে, যে সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, এবার হয়তো ম্যানেজ করে 2-1 মাস 5 আমাদের তো আপনার আমার জারি বলুন না কেন, আমাদের তো যার যেরকম ইনকাম তার সেরকম খরচা। ঠিক আছে, এবার আমরা নিম্ন মিডিল ক্লাস পরিবারের ভিতরে পড়ি, আপনিও বলুন আমিও বলি। এবার সেই জায়গাটাতে আমাদেরকে নিজেকে সার্ভাইভ করা, নিজেকে বেঁচে থাকাও তো একটা চাপের ব্যাপার, আর তার চেয়েও একটা পিঠে থাপ্পা পড়ে গেছে না শিক্ষিত, সে একটা খুব চাপের জিনিস কিন্তু। ঠিক আছে, ওটা নিয়ে বনও খুব চাপে, তো পিঠে থাপ্পা পড়ে গেছে, যা মন চাই তাই করতে পারবো না। তো কী করবো কী করবো, অনেক কিছুই টুকটাক ট্রাই করলাম, অনেক কিছু খাতায় নোট করতাম। আমার কিছু কিছু বেসিক থিওরি আছে, মানে কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো আমি জানতাম, যে যেমন হট করে টেনশানে পড়ে গেলে ভুটভাট ডিসিশান না নিয়ে আগে পেপারে লেখো যে আমার কী পজিশান, কী কী আছে আমার কাছে, কী কী নেই। তো আমি হিসাব করলাম আমার কাছে কী আছে কী নেই, কী করতে পারি না করতে পারি, কতদিন আমি নিজেকে টানতে পারি, কী করে পরিবারকে বোঝাতে পারবো না, আপনার সব লিখলাম লিখলাম, টেনশান নিলাম, চোখ দিয়ে জল বেরিয়ে আছে রাত্রিবেলাতে, কী করবো। ঠিক আছে, ইউটিউবে ভিডিও তখন যা শুরু করেছি, ইউটিউবে ভিডিও টিডিও দিই, আর সঙ্গে আমি নিজের মতন নানা রকমভাবে প্ল্যানিং খাটাচ্ছি কী করা যায়। মানে জব করতে আর মন চাইছে না, মানে জব না তো মানে না আর ভালো লাগছে না। ঠিক আছে, তো তার বাইরে কী করা যায়, এইসব ভাবতে 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 কেটে গেল কিছুদিন। দেখলাম তার ভিতরে যখন আপনার ভিতর থেকে কোনো সঠিক জিনিসটা আপনি বাইরে বের করার চেষ্টা করবেন না, তখন আপনাকে দেখবেন ভগবান বলুন, আল্লাহ বলুন, মানুষজন বলুন, সবাই আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে, আর যে কোনো কোনো মানুষের উন্নতি হওয়ার লক্ষণ হচ্ছে যে মানে অপোনেন্টের যে আছে মানে সামনে যে মানুষ আছে, সে মানুষ যদি আপনাকে আশীর্বাদ করে, সঙ্গে খেতে দেয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় আপনার হচ্ছে যে উন্নতি হওয়ার রাস্তা। ঠিক আছে, যে আপনি আমাকে আশীর্বাদও করছেন সঙ্গে খেতেও দিচ্ছেন। ঠিক আছে, তো সেই জায়গাটাতে আমি যখন ইউটিউবের মাধ্যমে মানুষজনের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম, আমি এটা জানতাম কিছুটা, তো আমি শুরু করলাম লাইসেন্সের ব্যাপারগুলো নিয়ে। আর এইটা কী হচ্ছে না, এই জিনিসটা কেউ বলতে চায় না কাউকে। ঠিক আছে, কাউকে কেউ বলবে না, এই যে আপনাকে যে আমি বোঝাচ্ছি বা বলছি বা আমি যদি ভিডিওতে দিই, তো এগুলো কেউ কাউকে বলবে না, সব সিক্রেটলি রাখার চেষ্টা করবে, মুনাফাটা নিজে তোলার চেষ্টা করবে। ঠিক আছে, আর সবাইকে গাধা গাধা করে রেখে দেবে, কারণ গাধা হলেই পয়সা। ঠিক আছে, শিক্ষিত করলেই সমস্যা। ঠিক আছে, তো সেই জায়গাটাতে বোঝাতে যাবে না। আমি ওই জায়গাটা যখন ঢুকলাম, দেখলাম অনেক ছেলেদের মানে অনেক রকম ছেলেরা এখানে পার্টিসিপেট করছে, যারা এই জিনিসগুলোতে জানতে চাইছে, বা মানে একটা এতদিন ধরে খিদে পেয়েছিলো, তার খাবার না পেয়ে যে অবস্থা ছিল সেরকম। তো এখানে আমি অনেক রিয়াকশান পাই, মানে এতটা রিয়াকশান পাই যে আমি তাদের পার্সোনাল নিজের নিজের কিছু রাতের অ্যাপ্লিকেশান, কারোর কিছু কাজ। আগের বছর যেমন আমি এনলিস্টমেন্টের অনেকগুলো কাজ করে দিলাম, অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান। আবার কী হয়, মানুষের যখন উপকার করি, ওরাই উপকার করে আমার। ঠিক আছে, মানে আজকে ধরুন আমার কাছে প্রায় 2825-3টা ছেলে আছে। হ্যাঁ, ছেলে আছে মানে আমি কেন বলি, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ঠিক আছে, তো এই 2800 ছেলে একসঙ্গে ট্র্যাকেল করে আমি, কিন্তু আজকে যেমন আমার কাছে কোনো 2-4টা ফোন আসে, ফোন আসে না কোনো দিন, ফোন আসে হয়তো 40-45টা আছে, কোনোদিন আসে না, কারণ আমি তাদেরকে যতটা খেতে পারি আমি ততটা খাই দিই। মানে আপনার কাছে আমার জন্য কোনো লিকেজ রাখুন, এখান থেকে যখন যাবেন না আপনি বলবেন ভাই আর বলেন আমাকে, আমি ক্লিয়ার। ঠিক আছে, মানে কোনো রকম ক্লু থাকবে না আমার, মানে ফাঁকা থাকবে না, কোশ্চেন চিহ্ন থাকবে না। তো আমি তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক যখন হয়, তখন তাদের নানান রকম নিজেদের কাজ থাকে, কেউ হয়তো টেন্ডারিংয়ের কাজ আছে, কারোর হয়তো কোনো অ্যাপ্লিকেশানের কাজ আছে, কারোর কিছু ইনফরমেশান জানার দরকার আছে, কারোর হয়তো কোনো স্কুল কলেজ কোনটা ভালো হবে না হবে তার ব্যাপারে ইনফরমেশান কেউ যদি চাইলো, যতটা যা পারি আমি আমার ভিতর থেকে আমি অনেস্টিটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তাদের কাছ থেকেও তারা চেষ্টা করে যে তাদের কাছ থেকে হেল্পটা করার। এবার ধরুন আপনাকে কোনো একটা সার্ভিস দিচ্ছি, কোনো একটা কাজ করে দিচ্ছি, সেই কাজটা হয়তো এমন একজনকে আপনাকে হয়তো উপকারে লাগালাম, সেই মানুষটাকে হয়তো আমি কন্টিনিউসলি 1 বছর ধরে হেল্প করছি। এবার সে যখন দেখছে যে দীপানন্দা আর আমাকেও বিশ্বাস করে, তাই আর বিশ্বাস করে যে ইচ্ছা কিছু হয়ে যাক দীপানন্দা কথা পাল্টাবে না, দীপানন্দা চেঞ্জ হবে না, তো যখন বিশ্বাস করে
এবার ও হয়তো টাকার দিকে তাকাতে পারবে না আপনার কাছে যে মালটা আমি হয়তো কথার কথা 10,000 টাকা আমি হয়তো আপনার সঙ্গে ফাইনাল করলাম যে এই কাজটা আপনাকে 10,000 টাকা আমি করে দেবো, সেই কাজটা একদিন করবো হয়তো, সেটা আমি ওকে বললাম ভাই তোর তোরা কাজটা আমি করে দিচ্ছি কত নেবি, বললো যে আমি 6,000 টাকা নেবো, তো 4,000 টাকা আমার প্রফিট। এবার ও কিন্তু আমার বার্গেটিং করবে না, দীপন দাদু বলেন ঠিক আছে 500 টাকা নেই, ঠিক আছে তার ছেড়ে দেবো, দীপন কেন বার্গেটিং করবে না, কারণ ও জানে যে এই যে 6,000 কি 6,500 টাকাটা আছে সেই টাকাটা আমি দীপনদার কাছে প্রথম কথা পেয়ে যাবো, আমাকে মারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে তার জন্য যে প্রসিডিওর কাগজপত্র বা কোনো সুবিধা অসুবিধা হলে দীপনদাকে আমি পাবো, ঠিক আছে। তো ওর কাছে কিন্তু অলরেডি আমি হয়তো 1 বছর থেকে আমি হেল্প করছি বোঝাচ্ছি, সেই সময় ওরাও মানা করে না, বলছে ঠিক আছে আমার অন্য কারো হতো তো ওকে তো চিটারি লোক থাকে অনেক, তো দীপনদার কাছে এইসব জিনিসগুলো নেই। এই কনফিডেন্সটার উপরেই আমি ধরুন মোটামুটি 2 বছর ধরেই চলছি, মানুষজনের সঙ্গে অনেক সম্পর্ক হয়েছে, বহু মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছে, আর জানতে পারলাম কত কত মানুষের এমন এমন পরিস্থিতি ফোন করে না, আপনি ভাবলে সেদিন একটা ছেলে ফোন করেছে নদিয়ার ইয়ে থেকে, মানে মনে থাকার মতন কিছু কিছু থাকে, ছেলেটার বাবা নেই মা নেই, মানে মাও মারা গেছে, ঠিক আছে, ছেলেটার দুটো না একটা বোন আছে, ছেলেটা ডিপ্লোমা করছে মানে ইঞ্জিনিয়ারিং করছে, রাজমিস্ত্রির কাজ করে, একদিকে সকালবেলায় কাজ করে স্কুল যেদিন কলেজে যেদিন যায় যায় না ওই টাকা ওখানে দেয়। এবার বলছে দাদা আমার কলেজ আবার শেষ হয়ে যাবে আমি কী করবো, আমার কাছে কোনো চাকরি নেই, তাহলে আমি কোনো একটা ইঞ্জিনিয়ার ছেলে সে রাজমিস্ত্রির কাজ করে, ঠিক আছে, এবার সে আমার কাছে সাজেশান চাইছে যে আমি কী করতে পারি, আমার ফিউচারটা কী, আমি কোথা থেকে শুরু করবো, এই কোশ্চেনটা কাকে করতে পারে আর কে অ্যান্সার দেবে আপনি বলুন তো, আজকের দিনে তাকে টাইম ধরে কেউ অ্যান্সার দেবে, আমাকে এরকম ছেলে ফোন করে না ম্যাক্সিমাম, মানে অনেক ছেলে ফোন করে, তাতে আমি গাইড পাচ্ছি না কারোর কাছ থেকে, মানে আজ পর্যন্ত সে ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে কিন্তু তার কাছে গাইড নেই, মানে কার কাছে একটা প্রবলেম হলে গিয়ে বলবে আর সে যে তাকে একটা সঠিক পরামর্শ দেবে সেই লোক নেই। এবার আমি যতটা পারি তাকে দেওয়ার চেষ্টা করি, তাহলে সেই মানুষটা আমাকে কি খারাপ বাসতে পারে, কোনোভাবেই পারে না। আমি যদি কারোর পার্সোনাল কাজ করি আমি তো বলি যে আমি আমার পারিশ্রমিক আমার যেটা আছে পারিশ্রমিক আমি নেবো, সেটা আলাদা, কিন্তু যখন কাজ করবো তখন কাজ করার আগে তখন তো আপনার সঙ্গে কোনো পারিশ্রমিকের ব্যাপার নেই, তখন তো আমি আমার কাছ থেকে দিতে পারি আপনাকে সলিড জিনিসটা। এই জিনিসটা যদি আপনি ছবি তুলে নিয়ে যেতে পারেন আর যদি মাথায় ঢুকে যায় এ আপনাকে 1,00,000 টাকা তো কেউ বোঝাবে না, 10,00,000 দেন চোখের সামনে ফেলে কেউ বোঝাবে না, কেউ বোঝো কেউ না, প্রথম কথা বোঝানো তো পরের কথা, সে জানেই না আপনাকে বোঝাবে কোথা থেকে, কেউ বোঝাবে না। আমার যতটা হয় ছেড়ে দিই, আমার কাছে তো অনেকে কাজ করে দেয় দাদা আমি কাজ করবো, লাইসেন্স বানাতে এত তো করে, ঠিক আছে ভাই তুই আমার লাইসেন্স নিয়ে কাজ কর, পয়সা দিতে হবে না। প্রথম প্রথম কিছু জনকে আমি বলতাম যে আমি এত টাকা পার্সেন্ট নেবো, এত টাকা পার্সেন্ট নেবো, কেন বলতাম, কারণ আমি নিজে জানতাম না, আমি না দেওয়ার জন্য কারণ কজেজ খুঁজতাম, বললো যে আমি 20% নেবো, 20% না দাদা একটু দেয়, আমরা না 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 কেন বলতাম, কারণ আমি জানতাম না প্রসেসটা কি, এখন আমি জেনে গেছি, তো এখন আমি জেনে গেছি। এবার অনেকে আমাকে ফোন করে দাদা আমি কন্ট্রাক্টরি কাজ করবো, মানে এই আমার এনলিস্টমেন্টটা করানো নেই, এই সমস্ত কাজগুলো আছে, তো বলবো যে কাজ করবো আমি এটা ওটা কাজ করবো, তো বললাম করো তুমি, আমাকে পয়সা দিতে হবে না, তুমি কাজ করো, ঠিক আছে, তোমার কাজ করার পরে যদি মনে হয় যে আমার প্রফিট হলো দাদাকে দেওয়ার দরকার আছে, যেটা খুশি হবে তুমি দেবে, তাতে আমার কোনো কালকে একটা ছেলে আসবে আমাদের কোনো একটা প্রজেক্ট আমি ঠিক জানি না, ওটা একটা একটা টেন্ডার ড্রপ হয়েছে, ওটা 30 কোটি টাকার টেন্ডার ছিল, ছেলেটা ড্রপ করেছে, CPWD-র কাজ, ঠিক আছে, এবার ইলেকট্রিক্যালের ফার্ম আমার আছে ওর সিভিলের, তো ও জয়েন্ট ভেঞ্চারে ওর পেপারটা জমা করেছে, তোমাকে বললো দাদা আমরা বসবো কত টাকা, আমি বললাম দেখো ভাই আমার যদি 1,99,000 টাকা হয় আমার তাতেও কোনো আফসোস নেই, যদি তুমি আমাকে 1% দাও আর 99% যদি তুমি রাখো তাতেও আমার কোনো প্রবলেম নেই, তুমি তোমার যদি কাজে লাগে তুমি নাও, তোমার মনে হবে যেটা তুমি সেটা করবে, এবার আমার কাছে যেটা আছে আমি সেটাই করতে জানি, এখন কোনো প্রবলেম নেই। এই জন্য কাজে নামার আগে টাকার দিকে তাকালে চলবে না, কারণ আমি কাজ করবো যখন আমি কাজ করবো আমার এই কাজটা আপনাকে করে দিতে পারবো, আমি গাইড করে দিতে পারবো, কিন্তু কাজতে মুনাফা আপনাকে তুলতে হবে, মুনাফা আপনাকে তুলতে হবে, কোনো কোনো জিনিস দেবেন 10,000 টাকায় মালটা কিনে নিয়ে এসে আপনি 12 টাকায় বিক্রি করার ক্ষমতা নেই, আবার কোনো মাল 10,000 টাকায় কিনে নিয়ে এসে আবার 15,000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে যেখানে 10 টাকার জায়গায় 2 টাকা প্রফিট করতে পারছে না মানুষে, সেই মালটাই মানে সেই রকম টাইপেরই একটা অন্য একটা জিনিস যেটা 10,000 টাকায় কিনে এসে 5,000 টাকা প্রফিট করে নিচ্ছে, তাহলে চিন্তা শক্তির ব্যাপার আছে এখানে, তাহলে সেই জায়গাটা আপনি যদি প্রফিটের মানসিকতা নিয়ে এগোন আপনার কাছে কোনো লসই লস মনে হবে না, আমার কাছে কোনো লস মনে হয় না। এই যেমন প্রিন্টারটা খারাপ হয়ে গেছে, কালকে খারাপ হয়ে যায় হোক কী করবো, খারাপ হয়ে গেছে তো কিছু করার নেই, ওর মাথা ঘামাবো না, আমি চেষ্টা করবো দেখবো যদি হয়ে যায় লোক পাঠিয়ে দেবো, হয়ে গেল আমি জানবো যে এই প্রিন্টার যদি আমাকে আরেকটা নতুনও কিনতে হয় তাও আমার লস হবে না, ওটাকে উঠে যাবে, কারণ আমি চিন্তা ভাবনা সবসময়
ওই সামনের দিকে, আমি পেছনের দিকে ভাববই না, ল আছে এই তার এত টাকা চলে যাবে ভাববই না, আমি ভাববই না, টাকা থাকছে না থাক, দরকার দুদিন পরে করবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওকে ভাববো না ওটাকে নিয়ে ভাববো না, যখন টাকা আইবে তখন ভাববো আমি। ঠিক আছে, আপনারা এবার আপনাদেরকে পেপারটা দেখিয়ে দিই, আপনাদের এটা তাহলে মানসিক শান্তি পাবে। এইটা এগুলো ইনস্ট্রুমেন্ট তো ওখানে আরও আছে, আরও আছে, উপরে আছে সব, অনেকে বানাই বানিয়ে নিয়ে যায় না, যেমন লেখা আছে না চৌধুরী কনস্ট্রাকশন, ওখানে যেমন ওগুলো লেখা আছে আলাদা, একটা হাই হিল কনস্ট্রাকশন ওটা নিয়ে যায় না, পেপারও পড়ে আছে অনেকে নিয়ে যায়, যেমন এইটা যেমন চৌধুরী কনস্ট্রাকশন এটা হাই হিল, এই যেমন থান্ডার মা এটা ইন্দোর, যেমন এ হচ্ছে ডিসেলের কন্ট্রাক্টর লাইসেন্স বানান, মানে ডিসেলের আপনারা যেটা চাইছেন সেটা অলরেডি কিন্তু এর লাইসেন্স রেডি হয়ে গেছে, এদের লাইসেন্স দেখুন, এইসব জিনিস তো আপনাকে কেউ দেখাবে না শর্ট করে, আপনারা এইখানে আমার কাছে এসছেন দেখে নেন, দেখুন এইটা হচ্ছে কন্ট্রাক্টর লাইসেন্স, ঠিক আছে একটা পেপার, ঠিক আছে এটা হচ্ছে এতদূর পর্যন্ত পার্ট, এই কন্ট্রাক্টর লাইসেন্স হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে সুপারভাইজার লাইসেন্স, এই কন্ট্রাক্টর আর এই হচ্ছে সুপারভাইজার, এ যদি কালকে না থাকে ওই কন্ট্রাক্টর পেপারের কোনো দাম নেই, এটা হচ্ছে ড্রাইভার, ওটা হচ্ছে গাড়ি, ঠিক আছে এই কন্ট্রাক্টর লাইসেন্স, হ্যাঁ তো না না ড্রাইভারের মূল্য বেশি না, প্রথমে ড্রাইভারের মূল্য বেশি, যখন কোম্পানি দাঁড়িয়ে যাবে না তখন এরকম 100 ড্রাইভার থাকবে, ওটা কোনো প্রবলেম না, এর জায়গাও থাকবে, এরকমভাবে যেন বললাম না এখানে পেপার রেডি করতে হয়, এবার পেপার সব রেডি হয়, এবার পেপার সব এইগুলো সব সাইন করে পেপার রেডি হবে, এগুলো সব জমা করবেন, এগুলো স্ট্যাম্প পেপার, ঠিক আছে এরকম সব স্ট্যাম্পে সব লিখে এগ্রিমেন্ট হবে, এক বছরের জন্য কী কী তার পজিশন আছে, কী কী কাজ করবে, কী কী রেসপন্সিবিলিটি আছে পুরো থাকবে, এইগুলো থাকার পরে এইগুলো হবে, এটা হবে ইনস্ট্রুমেন্টে, যে ইনস্ট্রুমেন্ট দেখছেন আপনি ইনস্ট্রুমেন্টের এগুলো রিপোর্ট বললাম না, টেস্ট রিপোর্ট, আর এই দেখুন বিল, এটা যেমন আমার আমার কোম্পানিটা, আমার কোম্পানি থেকে বিল, মানে আমি কী করি যেহেতু আপনারা গেলেও যেখান থেকে পারচেস করবেন মাল, আমি গেলেও মানে আপনারা হয়তো সেই জায়গাটা যেতে জানতেই পারবেন না, আমি পাঠালেও আপনাকে হয়তো 20% অফ দেবে, আমি সেই মালটাই হয়তো 30% 35% অফ পেয়ে যাই, তো হ্যাঁ তখন মাল চলে আসলো আমার, আমি কী করলাম যে পার্সেন্ট আপনি ওখানে ছুটে বেরিয়ে কিনতেন সেই মাল আমি আপনাকে এখানে সেম দামে দিয়ে দিলাম, আমার ওখান থেকে 2 পয়সা বেরিয়ে গেল, আমি এইভাবে প্রবলেম, তো এখানে এই দেখুন এইভাবে যেমন এই মালটাতে যেমন এখানে যেমন যে 22,061 টাকা, এটা তো যদি বাড়ে হয়তো খুব বেশি হলে 500 টাকা বাড়বে, এই জন্য আপনাকে কোথাও বললাম 22,500 বলেছি, তো এইরকম হয়তো রেট হবে, এটা আপনি বাইরে কিনতে গেলে হ্যাঁ 3টে মিলিয়ে, এটা যদি আপনার বাইরে কিনতে যান ও কোনো কোনো জায়গাতে আপনার 25,000 নিতে পারে, কারণ আপনাকে তো বোকা বানাবে, আপনি তো জানবেন না, ঠিক আছে এটার এই দাম এটার এই দাম এইসব করবে, তো ওরকম ব্যাপার আছে, মালের উপরে ব্যাপার আছে, মেগার থাকবে দুটো, একটা 38টা থাকবে, দুটো মেগার থাকবে, একটা 500 বা হাজারের আর একটা হচ্ছে 2500 ভোল্টের, আর আর একটা 38টা থাকবে, তো এরকমভাবে আপনাকে এটা একটা পুরো সেট, এটা হচ্ছে লাইসেন্স হয়ে যাওয়ার পরে ওর কপি এটা, কিন্তু আপনি যখন মানে এ যখন লাইসেন্স বানাতে গেল তখন এই কপিগুলো ছাড়াও আরও অনেক কিছু পেপার লাগে, যেমন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, তার আধার কার্ড প্যান কার্ড, ওগুলো যেহেতু ওর কপি তো এটা ওকে দিয়ে দেবো, আমাদের দরকার নেই, এটা এরকমভাবে এটা এটা আমার কোম্পানিতে দেখো, এটা এটা ওর ফার্মে ওর কাছে চলে যাবে, এটা এটা ইন্দুবালা কনস্ট্রাকশনের মানে এসব, হ্যাঁ এটা এরকম যে পেপার এরকম করে নিয়ে এলাম না, ওটা একটা জাস্ট আমার কোম্পানির একটা ইয়ে করে বানানো হয়েছে, যেন কাজটা কাজের মতন লাগে, অনেকে কী করে পেপার আপনার নিয়ে নেন ভাজ করে রাখা আছে এইসব, ওইসব আমার কাছে চলে না, আমার কাছে হচ্ছে যে যাই হোক সব কিছু গোছানো হওয়া দরকার আছে, কাজ হোক জীবন হোক, মানে কালকেও যদি আপনার জীবন আমার যদি জীবন চলে যায় আফসোস যেন না থাকে যে আমি জীবনে কিছু করলাম না, আমি যেটুকু করেছি না কেন সেটুকু ক্লিয়ার, আফসোস রেখে লাভ নেই, এই জন্য যাই করতে হবে ক্লিয়ার করে, অসুবিধা নেই, হয়তো আমরা প্রথমের দিকে ভাবি যে আমি হয়তো লেট হয়ে গেছি এই যে কিছু না, আমি যদি এখন টাটা বিল্ডারের সামনে যদি আমাকে বসাই তার কাছে আমি কিছু, আমার নিজের হয়তো জামা কাপড়ও নোংরা লাগবে, কিন্তু সে মানুষও যে আমিও তো তাই, তো আমি আমার কাছে ঠিক থাকলে সব ঠিক, আপনি আপনার কাছে ঠিক মানে জগতে সব ঠিক, ও ভেবে লাভ নেই, ২২-২০২৮ ওটা 5 বছর করে থাকে, 5 বছর পরে এই কন্ট্রাক্টটা আছে, 5 বছর পরে রিনিউয়াল করতে হবে, কিন্তু সুপারভাইজার যেটা থাকবে এই যে সুপারভাইজারের এখানে ডেট দেওয়া আছে যে কবে জয়েন করেছে 30-31, আর এইখানে পেপারে দেওয়া আছে, এইখানে পেপারে দেওয়া থাকবে এই 30-1-23 থেকে 29-1-24 এই পেপার ওখানে কিন্তু ফেলা আছে, বুঝা গেল এই পেপার ওখানে কিন্তু ফেলা আছে, আর শুধু এই পেপার বলে না ওর এই যে এখানে একটা ডিসচার্জ লেটার আছে, এই যে রিলিজ অফ ইলেকট্রিক্যাল সুপারভাইজার, এখানে রিলিজ ডেট 29-1-24,
এই পেপার কিন্তু সুপারভাইজারের কাছে আছে, ও গিয়ে কিচ্ছু করবে না, অফিসে গিয়ে পেপার ফেলে দিলেই অলরেডি ডিসচার্জ হয়ে যাবে। যখনই ডিসচার্জ হয়ে গেলো মানে গাড়ি ছেড়ে ও চলন্ত অবস্থায় বেরিয়ে গেল, আপনার গাড়ি খালে পড়ুক কোথায় পড়ুক দেখতে যাবে না। এই জন্য একে টাইমের আগেই এইসব টাইম চলে আসছে, মানে আগের বছর যারা করেছিল সব টাইম চলে আসছে, সব পেমেন্ট শুরু হয়ে যাবে। আজকে কত তারিখ, 8-10 তারিখ, তো মোটামুটি এই মাসেই মনে হয় 26-27 তারিখ থেকে সব আছে, যারা এনলিস্টমেন্ট আগের বছর করেছিল না, মানে জাস্ট এইরকম টাইম থেকে শুরু করেছিল। যেমন একজন আছে কি নাম ওর, জুলাই মাসে হয়েছে 2 বছর, আমি কথা দিতে পারবো না, এটা আমার বলা মানে তোমাকে আনুমানিক হতে পারে, আমি তাও বলবো না, আমি কেন বলতে যাবো ভাই, খারাপ হতে গেলে দাদা আপনি বলেছিলেন আমি সেই আসে, ওসব হবে না, ওটা তোমার নিজের, তোমাকে প্রথমে বলেছিলাম আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি নিজে বুঝবে জিনিসগুলো, তোমার ডিসিশন তোমার, কাউকে আছে না আমার ডিসিশন, আমি কারোর ডিসিশনে করি না, আমার যেটা মনে হবে আমি সেটা করবো, আমার ডিসিশনে করবো, লাভ হতে পারে লসও হতে পারে, ঠিক আছে, এটা হারতেও পারি জিততেও পারি, কিন্তু ডিসিশন আমার, কোনো কিছু কম্প্রোমাইজ করবো না সেখানে, কাউকে দোষও দিই না আমি আজ পর্যন্ত যে এর জন্য আমার এটা হয়েছে। আমার যেমন মিডিলে একটু পেটের প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, এখনও আছে, মানে আমি খেতে পারি না, উল্টো পাল্টা খাওয়া সব বন্ধ হয়ে গেছে, তো আমাকে ডাক্তার মনে করলো তুমি ঝাল যেটা মুখরোচক খাবার সেই জায়গায় খাবারটা খাবে না, তো আমাকে বললো তুই পেটে আর কিছু খেতে পারছি না, আমি বললাম যে দেখ ভাই আমার ঝাল মিষ্টি খাওয়ার আর অত মানসিকতা নেই, কারণ আমি যা খেয়েছি আমি জানি, তুই অত মাছ মাংস তো খেতিক না, আমি মাছ মাংস না খেলে কী হবে, আমি একটা খাবারে হয়তো যদি আমার ভালো লেগে যায় ঝালটা, তোর বলে একটা জায়গায় 4টে লঙ্কা খেয়েছি আমি শোধ করে নিয়েছি, আমার অপশন নেই, তোমার ঝাল যদি তুমি নাও খেতে দাও আমার কোনো অপশন নেই, তো সেরকমভাবে নিজের মন থেকে করার কোনো চাপ নেই। তো আশা করি আর কোনো ডাউট থাকার কথা না, ঠিক আছে, ক্লিয়ার। এবিসি এটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে তোমাকে যেতে গেলে আবার অন্যভাবে তোমাকে ঢুকতে হবে সেখানে, সেটা হচ্ছে যে দাঁড়াও দেখাচ্ছি, মুছে দিলাম তাহলে, ছবি তুলো না তাহলে মাথায় খেলবে, তাহলে ছবি তুলো না তাহলে মাথায় খেলবে, এত লিখে বোঝানো এক জিনিস আর লেখা এক জিনিস, লেখা তো আমার ভিডিওতে বানানো হয়ে গেছে, সব স্ট্রাকচার বানিয়ে ছবি তুলে দেওয়া আছে, যেটা প্র্যাকটিক্যালি বললাম তো দেখলে তোমাদের তোমার মাথায় খেলবে, ইউটিউবে হ্যাঁ আমার ভিডিও তো সব দেওয়া আছে, এটা আমি কেন বললাম মানে এটা এই ভিডিওটা কেন করছি, কারণ হচ্ছে যে অনেক সময় এনার্জি একটু উপর দিয়ে থাকে, 5 জন মানুষ থাকলে তার যখন রিয়াকশন পাওয়া যায় বোঝাতে পারি না, একা থাকলে বোকার মতন আসলে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য কিছু মনে হয় না, আপনারা যদি নাও থাকেন আমি এইভাবে কথা বলে যাবো, আমি থাকছি না আপনারা কেউ থাকছেন, আপনি যখন কথা বলুন দেখে এইভাবে কোনো একটা টপিক না, আপনি যেটা এক্সপার্ট সেটা নিয়ে বলুন বলতে পারবেন না, এই এই জিনিসটা বলতেই আমার 2 বছর টাইম লেগেছে, মানে ঘরে কেউ নেই ফাঁকা, আমি একা কথা বলছি, আমি এইদিকে তাকিয়ে একা একা কথা বলছি, তো সেই জায়গাটাতে সেই জায়গাটা তৈরি করতে তো যাচ্ছে না, পারবে না, তাহলে যদি আমরা এখন ক্যাটাগরি ওয়াইজ বুঝতে যাই, তাহলে ক্যাটাগরি ওয়াইজ আমাকে কী করে বুঝতে হবে, প্রথমে হচ্ছে যে আমাকে ক্যাটাগরি হলে ডিসিএলের 4টে ক্যাটাগরি আছে, মানে 3টে আর একটা তো এক্সট্রা এ বি সি আর একটা সি প্লাস, তো এই ক্যাটাগরিতে আমাদের কী কী পার্ট আছে সেগুলো দেখতে হবে, তার আগে জাস্ট আমি একটা ছোট্ট ড্রয়িং করে দিই তাহলে আরও ক্লিয়ার হবে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের মেনলি একটা যদি এরকম বাড়ি থাকে তো সেখানে আমাদের একটা সার্ভিস কানেকশান দেওয়ার জন্য পোল ইউজ করা হয়, তো পোল থেকে বাড়িতে সার্ভিস কানেকশান হয়, এবার এই যে পোলটা এই পোলগুলো আমরা এলটি পোলের কাজ করি, অ্যাকচুয়ালি এলটি পোল ব্যবহার হয়, এলটি পোল বলি কারণ এটা আপ টু 650 ভোল্ট পর্যন্ত থাকে, তো এখানে 3টে ফেজ থাকে যেটা হচ্ছে 440 ভোল্ট, মানে ম্যাক্সিমাম 650-এর জন্য এটা মানে লাইসেন্সের সঙ্গে মানে আমি এটাকে কম্বাইন করার চেষ্টা করছি, আর এখানে হচ্ছে 440 ভোল্ট থাকে, এখান থেকে আমরা 2টো ফেজ যদি নিই, যদি ডোমেস্টিকের জন্য হয় 2টো নেবে, 3টে কমার্শিয়াল যদি প্লেস হয় তাহলে সেখানে 3টে 3 ফেজ এসে ঢুকবে, ঠিক আছে, তো 3 ফেজ কমার্শিয়ালের জন্য, ডোমেস্টিকের জন্য সিঙ্গেল ফেজ, মানে এখানে 220 ভোল্ট, তো এই জায়গাগুলোকে বুঝতে হবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমি এই জন্যই ডাকছি, তো এই পোর্শনটা হচ্ছে এলটি পোর্শন, এখান থেকে আমাদের এই যে এলটি পোল এখান থেকে গিয়ে একটা ট্রান্সফর্মারে যাবে, যেটা একটা ট্রান্সফর্মার, এখানে ট্রান্সফর্মারটা যদি আমি এইভাবে নর্মালি দেখাই তাহলে এখানে 3 ফেজ ট্রান্সফর্মার ট্রান্সফর্মার থেকে বেরোলো, আর ট্রান্সফর্মার থেকে আমাদের 3টে 3 ফেজ ঢুকেছে, যেখানে হচ্ছে যে 11 কেভি লাইন, এটা কোথা থেকে আসছে, এটা একটা সাবস্টেশন থেকে আসছে, সাবস্টেশনে ট্রান্সফর্মার অলরেডি বসানো আছে আর সঙ্গে প্যানেল রুম থাকবে,
তো এই এই যে গল্পটা থাকে এখানে 33 ঢুকেছে আর এখান থেকে আমাদের 11 কেবি বের হচ্ছে প্যানেল রুম হয়ে তো এই কয়েকটা জিনিসের উপরে এই পার্টগুলোকে ভাগ করা হয়েছে তো আমি এবার ধীরে ধীরে বোঝাবো এটা ক্যাটাগরি এ যদি থাকে এখানে কি কি পার্ট থাকছে 1 2 11 6 এ 6 বি আর হচ্ছে যে 12 কিংবা 5 এর সঙ্গে বি যদি থাকে এরপরে যদি যাই 1 2 11 6 এ 6 বি 7 এ 12 কিংবা 5 এরপরে যদি সি ধরি 1 2 11 6 এ 6 বি 7 এ 7 বি 3 4 5 আর যদি 6 সি ধরি এটাও কিন্তু সেম সেম পার্ট থাকবে কিন্তু 6 সি এই সি প্লাস যেটা আছে সেটা কিন্তু সেম থাকছে তো ডিফারেন্সটা কোথায় হচ্ছে প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে যে 1 এ ক্যাটাগরিতে যেটা যাচ্ছে সেখানে 1 টু 11 চাইছে তো এখানে 1 টু 11 কেন চাইছে তার কারণ হচ্ছে এখানে আপ টু 440 আর 220 এই পর্যন্ত অ্যাকচুয়ালি কাজটা হবে এই এই পর্যন্ত ট্রান্সফরমারের এই এই পর্যন্ত ঠিক আছে তো সঙ্গে ট্রান্সফরমারটা যেহেতু টাচ হচ্ছে এই জন্য 12 নম্বর পার্টটা নিচ্ছে আর এখানে 440 আর 220 220 জন্য 1 এই 2 নম্বর পার্ট আর 440 এর জন্য 11 নম্বর পার্ট ঠিক আছে আর এটার জন্য 6A 6A আর 6B নিচে কেন এই যে ট্রান্সফরমারের সঙ্গে এখানে যে লাইনটা ঢুকছে এখানে আপ টু 33 পর্যন্ত লাইনটা ঢুকছে এখান থেকে তো 11 কেবি এগুলো ঢুকলো কিন্তু এখান থেকে পুরোটা মানে যখনই 6A 6B পেয়ে গেল সঙ্গে সঙ্গে 33 পর্যন্ত নিচে তো মধ্যে কথা হচ্ছে যখন কেউ এ ক্যাটাগরি লাইসেন্স বানাবে সে কিন্তু কোনো আন্ডারগ্রাউন্ডের মানে 7Bটা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে 7A 7B এগুলো সব আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে তো আন্ডারগ্রাউন্ডের কাজের কোনো গল্প থাকছে না মেন হচ্ছে ওয়াইডিং থেকে ট্রান্সফরমার পর্যন্ত বেসিক্যালি কাজ হবে বি ক্যাটাগরিতে যখন যাবে তখন কিন্তু আন্ডারগ্রাউন্ডের পাচ্ছে মানে সাবস্টেশনের ভিতরেও কিছু ছোটোমোটো কাজ থাকতে পারে মানে সাবস্টেশন পর্যন্ত সেই সমস্ত কাজগুলো করবে সি ক্যাটাগরিতে যদি সে যায় তাহলে এই 5 নম্বর পার্টটা অ্যাকচুয়ালি যাচ্ছে এখানে প্যানেল রুমের জন্য তো প্যানেল রুমের জন্য 5 নম্বর পার্টটা যাচ্ছে যার জন্য সিতে যাচ্ছে আর এখানে সি প্লাস যেটা এখানে যদি 7B যেটা থাকে 7B যদি 2009 এর আগে পাস আউট হয়ে থাকে তাহলে এখানে স্পেশালি 7C এই পার্টটা থাকতে হবে যদি তার 2009 পরে পাস আউট হয় 7B তাহলে কিন্তু সে ডাইরেক্ট এই 7C এর যে ফার্দার পার্টটা আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারে যেখানে সাবস্টেশনের টোটাল কাজ সঙ্গে এইটার কাজ সমস্ত কাজগুলো সে করতে পারবে তো এই জিনিসগুলোকে কিন্তু বুঝতে হবে এই জিনিসগুলোকে যদি পুরো ক্লিয়ার থাকে তাহলে ইন ফিউচারে কোনো প্রবলেম হবে না তো আশা করবো আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে আর এইভাবে জিনিসটাকে বুঝে নিলে আপনাদের আর প্রবলেম হবে না ঠিক আছে